জনগণের সমস্যার সমাধানের শীর্ষ মঞ্চ হলো বিধানসভা। আমাদের সমস্যা সমাধানের জন্য আমরা নেতা নির্বাচন করি। মানুষের জন্য অহর্নিশ লড়াই করে এই মঞ্চেতে বহু নেতা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছু ধারা পাল্টে গিয়ে থাকে। নতুন নতুন জনপ্রতিনিধিদের পদার্পণ হয় এই সমাজের মঞ্চে। তেমনি একজন জনপ্রতিনিধি হলেন এই ভোলা শঙ্কর। সবাই বসুন, হ্যাঁ বসুন, আগুন দেবে। বড় ভাই, এবার করণে হারাধন এসেছে তো, ওর কলোনিতে খুব হোল্ড আছে, এবার ভোট কন্ট্রাক্টটা ওকেই দেব। গত ইলেকশনে ওর কলোনি থেকে 5000 ভোট কেন কমে গেল ওকে জিজ্ঞাসা কর। কিরে, এবার 1000 ভোটের মেজরিটি করার দায়িত্ব আমার বড় ভাই। রোড তারপর তৈরি হবে। কিরে মনোহর, তোর খবর কি? আমার নামে পুলিশে খবর দিচ্ছে ভোলা ভাই। রে, এই আমাদের লোক জানিস না তুই? কাউকে পাত্তা না দিয়ে মা বোনদের ওপর জুলুম করছে বড় ভাই। করবেই তো, সে গুন্ডাগিরি করুক কি ইজ্জত নিক কি মার্ডার করুক, আমায়ও ভোট দিয়েছে, আমি ওকে বাঁচাবো না? আমি কিছু বলছি না বলে তুই আমার নামে কমপ্লেন করবি না, তাই না? আরে মোহন, আমি ওকে বোঝাচ্ছি। ভোলাদা, তুমি ওকে জানো না? ভোলাদা, এই এই, আর কমপ্লেন করবি? মোহন, আমি দেখছি, ওকে ছাড়। ভোলাদা, আজ ওকে শিক্ষা দেওয়া দরকার, ওকে কিছু না বললে ওরা বড্ড বাড়বে উঠছে। এই কমপ্লেন করিস, হ্যাঁ কমপ্লেন করছিস, আর করবি? পুলিশে কমপ্লেন, এমন মার মারবো না, আমার নামে কমপ্লেন, আর করবি? হ্যাঁ কোনোদিন করবি? বল বাচ্চা বল। আমার কথার অবাধ্য হলে আমি নিজের লোককেও ছাড়ি না। শেখর কার নাম না বললে? মারবি আমায়? মার, কি হচ্ছে এসব? এভাবে মারধর করছো কেন? হোয়াট অল দিস? হ্যাঁ
এই যাও যাও বেরে এখানে লয়ন অর্ডার ব্রেক করছে হ্যাঁ বল চুটকি দিয়ে সব ঠিক করে দেব এরকম মুখ চাওয়া চাই কেন হচ্ছে সত্যি কথা বলবে না সব কটাকে লকাপে ভরে দেব শিগগির বল কেউ কিছু বলছে না কেন তুই বলবি বলে ভাবছিস মরবি নাকি এরকম চুপ করে আছো কেন শিগগির বলো আমি বলছি স্যার আজ আনন্দের এই অ্যাটমসফিয়ার যে ডিস্টার্ব করলো সেই ছেলেটাই এই এমন ভাবে কি দেখছো খুশি হয়ে এনজয় করা পার্টিতে আসা লোকগুলোকে তুমি পেটালে স্যার আমি বলছি এফআইআর লিখুন এই ছেলেটাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন স্যার উইটনেস ছাড়া কাউকে অ্যারেস্ট করার আমি একজন ফিটেস্ট সিআই নয় পুলিশ স্টেশন চল রে আর যদি সত্যি গুন্ডা হয়ে থাকে তরোয়াল দিয়ে তোর পেটে ঢুকিয়ে তোকে মেরে ফেলবে এরকম না করলেও ও একটা বাজে ছেলে ও তোকে লিপ টু লিপ কিসও করতে পারে যা হচ্ছে তুই দেখিস নি টিভি আর পেপারে তুই দেখিস নি এখন কি হবে রে তুই ওর থেকে দূরে থাকতে চেষ্টা কর সেটাই বরং ভালো হবে তুই কাকে মেরেছিস জানিস না এসপির ছেলেকে আর ওর বন্ধু বান্ধব ও কি করেছে জানেন কি লাভারের মতো কথা বলছে তবু আই লাভ ইউ বলছে না মোটে ছাড়বো না জানে মেরে দেবো আই লাভ ইউ না বলে মারবে বললো বললো বটে কিন্তু মারেনি তো তুই খালি মারবো বলে বলে দিলে কিছুই হতো না ওরা যদি মেয়েটাকে মেরে দিত আমরা বুঝে নিতাম কি আর আপনি বুঝতেন ওকে মেরে দিলে আপনি কি জীবনটা ফিরিয়ে দিতে পারতেন আরে বাবা বহু দ্রব নিচ্ছিস তো আমি ছুলে কি হবে জানিস না আমি এন্ট্রি নিলে কি হবে জানেন না মামা বাজেলা পুলিশ স্টেশনে কেন এসছে জানেন জয়ন্ত মামার বডির ওয়ান অফ দ্য পার্ট সেই জন্য মামা এসছে মামা মামা ব্যাচেলার জানি না মন্ত্রী নাকি উনি কই কোথায় ইটস মি মা মা দিস ইজ মাই হার্ট দিস ইজ মাই গ্যাং ইউজ আলি মামা কমার মতন হয়েছিস তুই কোন মামা রে এই একে লকআপে ভর উইটনেস আমি নিজে কাকে কেমন করে মারতে হয় মামার ভালোই জানা সাইজ ঠিক হবে বলে আমি জানতাম দিস ইজ ফর ইউ পুলিশের গোল্ড আর রোল গোল্ডের তফাৎ জানা নেই তাই না বললো হয়ে গেলে জানতে পারবে না ভেবেছিলাম এই স্যার একে ফ্রড কেসে অ্যারেস্ট করে ভরে দাও এ কি বলছেন স্যার বেশি বকলে উইটনেস না রেখে তোকে এনকাউন্টার করে দেবো ওরে বাবা রে বেশি কথা নাম জয়ন্ত কি করিস বেকার হ্যাঁ বাবার নাম লায়ন রাজেন্দ্র হ্যাঁ লায়ন রাজেন্দ্র দ্য গ্রেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাজেন্দ্র রায় তোর বাবা হ্যাঁ স্যার মিথ্যেবাদী সত্যি কথা বল না তুই কি বলছিস রে সত্যি মানে উনি তো আমার বাবা সব ঠিক তো হ্যাঁ স্যার উইটনেস কে উইটনেস উইটনেস ছাড়া বিশ্বাস করবার ফিটেস্ট সিআই আমি নয় উইটনেস উইটনেস প্রুফ আমি বলছি তো স্যার তুই লায়ন রাজেন্দ্রের ছেলে বলে বলছিস কাজকর্ম না করে বেকার বলে বলছিস আবার আমায় বিশ্বাস করতে বলছিস উইটনেস দরকার বাবা প্রুফ প্রুফ হবে না হলো না বাবা প্রুফ প্রুফ স্যার সরি স্যার আপনি প্রুফ দাও বলে জেদ করলেন যে কেউ হলে রেগে যাবে নিন না স্যার
কোল্ড ড্রিঙ্কসে উইকনেস দরকার। বাই স্যার। এই কেন শুধু শুধু ঝামেলা পাকাচ্ছিস? ড্যাডি জানলে কি হবে জানিস তো? অফিসে জয়েন করলে হতো না? তুমিও সেই রকম। তোমাদের জন্য খারাপ হয়ে গেছে। আমাদের জন্য খারাপ হয়নি, ও স্টাইলই ওইটা। আমি করেছি শুধু স্টাইল, আমার মনে শুধু রয়েছে বোরে স্টাইল। কেউ যদি আমায় দেখে স্টাইলটা এভাবে শেখে, স্টাইলটা ক্লাস করেছি স্টাইল 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 রে। না রে না না, টক্কর দিও না আমার সাথে, চ্যালেঞ্জ মত করনা। না রে না না, চ্যালেঞ্জ মত করনা। স্টাইল রিস্ট ওয়াচ স্টাইল, প্রেমে যে আমার স্টাইল আছে সুপার স্টাইল, কথায় আমার স্টাইল, গানে যে আমার স্টাইল, ডান্সে আমার স্টাইল আছে সুপার স্টাইল। সামনে আমার সকলে জিরো, আমি জিতবো আমি যে হিরো, এক এক করে দেখিয়ে দেব স্টাইল 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 স্টাইল। সামনে আমার সকলে জিরো, আমি জিতবো আমি যে হিরো, এক এক করে দেখিয়ে দেব স্টাইল 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 স্টাইল। টক্কর দিও না আমার সাথে, চ্যালেঞ্জ মত করনা। না রে না না, চ্যালেঞ্জ মত করনা। দেখো দেখো রূপের বাহার দেখো, আমরা নই রে বোকা, ও নো নো নো, কথাটা চোখে চোখে বলবে ওকে ওকে, প্রেম করেছি ভুল করিনি, নো নো নো। থ্রি স্টারে লাঞ্চ করব, ফাইভ স্টারে ডিনার করব, বিন্দাস হয়ে আমি থাকবো স্টাইল স্টাইল স্টাইল। থ্রি স্টারে লাঞ্চ করব, ফাইভ স্টারে ডিনার করব, বিন্দাস হয়ে আমি থাকবো স্টাইল স্টাইল স্টাইল। টক্কর দিও না আমার সাথে, চ্যালেঞ্জ মত করনা। না রে না না, চ্যালেঞ্জ মত করনা। কতবার বলেছি খাবার সময় চুপ করে থাকবি? এই রকম ভুল যেন আর কখনো না হয়। আরে বাপ রে, রান্না খারাপ হয়েছে বলবে এক্ষুনি। এই বাড়িতে ওনাকে সকলেরই ভয়, শুধু এই টাইগারই আলাদা। গুড মর্নিং ফ্রেন্ডস। ও সরি ড্যাড। আর সাউথ ইন্ডিয়ান উপমা, দোসা, ইডলি, পুরি, বড়া, উপমা, ওকে। আহা, আজকে সোমবারটা সুপার।
গড গিফটের হ্যান্ড থাকতে স্পুন কি হবে? আহ করে কি খাচ্ছ? স্পুন ইউজ করো, যাকে তাকে ফলো করলে উচ্ছন্নে যাবে, আমায় ফলো করো। কি রে সানি, কনফিউজ হয়ে গেলি? খুব সিম্পল কথা, ওনার কথাটাই কারেক্ট, মানুষের পূর্বপুরুষদের ফলো করাই উচিত। তোমরা ঠাকুরদাকে ফলো করো, আমি যেমন আমার ঠাকুরদাকে ফলো করছি। শুনছো, একটা ধোসা দেবো? লক্ষ্মী, তুমি ওকে কেন কিছু বলো না? হ্যাঁ, আমার কোনো কথাই শুনছে না ও। তোমার কথাও শুনবে কি করে? তুমি তো ওর কোনো কথাই রাখো না। কি এমন করেছো? হ্যাঁ, যে ওর কথা রাখবো? এদের সব দেখো, এমবিএ তে ইউনিভার্সিটি ফার্স্ট, ডাইনামিক বিজনেসম্যান। আর মেয়েকে দেখো, এমটেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, কম্পিউটার পড়ে মাইক্রোসফটে কাজ করছে। আর জামাই কোম্পানির নাম্বার ওয়ান অডিটর। ছোট বাচ্চাগুলো সব নিজের নিজের ক্লাসে ফার্স্ট হচ্ছে, ওর কি আছে? দেখেছো মা বাবা কি বলছে? পুঁথিগত বিদ্যায় আমার ইচ্ছা নেই, আমার কাছে এমএ পাস করা ছেলেরাও হার মানবে। শুধু বাবার ইজ্জত রাখতে ডিগ্রি নিয়েছি, তারপরে এত অশান্তি। হ্যাঁ, 35 নম্বর পেয়ে দেশোদ্ধার করেছেন উনি, কথা বলছি। হ্যাঁ, বহু পরিশ্রম করে আমি পাস করেছি, রাজ্যের 80% স্টুডেন্টের মধ্যে মার্কস রেখেছি, সবাই র্যাঙ্ক পায় না। না, আমি তো বুঝতে পারছি না তুই নিজেকে কি মনে করছিস। আমি কথা বলতে শুনতে পাচ্ছ না? মাঝে কথা বলছো, চুপ করো। এর বিজনেস আছে, ওর চাকরি আছে, বাচ্চাদের পড়াশোনা আছে, কিন্তু তুই বল তোর কি আছে? ফিউচার। বেচারা, ফিউচারের জন্য কত চিন্তা, ঠিক তোমার মতন। হাই, ওই ছেলেটা আবার এসেছে। কে? আমাকে দেখছে, দেখ না, তুই পুলিশকে ফোন কর। কি হয়েছে সুনন্দা? বলো কি হয়েছে? না, কিছু হয়নি। কিছু হয়নি কি রে? প্রতিদিন রাত এরকম চিৎকার করে উঠে জিজ্ঞাসা করলে বলছিস কিছু হয়নি? তুমি প্রতিদিন কেন এরকম করছো? প্রতিদিন চাচিলে সবাই ভয় পাবে না? ও যদি মূর্খ না হয়, একটা পাথর এনে তোর মাথায় মেরে মেরে তোকে খতম করে দেবে। আরে কত আর ওয়েট করবো, জলদি আয়। আরে ইয়ার, তলোয়ার থোড়া তেজ করকে দো তো। ও সর্দার জি, কাউকে মারবে নাকি? ঘর মে মামা আয়া হ্যায়, দাওয়া চলতা হ্যায়, বকরা কাটনা হ্যায়। তলোয়ারটা দারুণ হয়েছে। আর যদি সত্যি গুন্ডা হয়ে থাকে, তরোয়াল দিয়ে তোর পেটে ঢুকিয়ে তোকে মেরে ফেলবে।
পেয়েছিস নাকি? এটা পেটে ঢুকিয়ে নাড়িভুড়ি বের করে দেব, এরপর রাস্তার কোনো মেয়েদের সঙ্গে আর লাগবি না। এই ওদিকে কি, এদিকে দেখ, আমি কৈলাসের দুর্গা কি কালীঘাটের কালী বলে আমায় তুই ভাবিস না। ওনারা দেবী হয়ে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আমি সুনন্দা দ্য পাওয়ারফুল লেডি ঢুকিয়ে দেবো। ভয় পেয়ে গেলে না? দেখলে তো, ভয় পেলে পেয়ে বসবে, আর ভয় দেখালে ভয় পাবে এই সমাজ, মেরে দেবো। কাকে মেরে দেবে? আপনাকে নয় স্যার। তবে কি ওকে? না স্যার। তাহলে কাকে? হাতে ছুরি কেন ধরে আছো মা? সিকিউরিটি স্যার। হ্যাঁ, সিকিউরিটি তোমার? ওকে মেরে ফেলবে বলে বলছিলে, সেদিন ধরিয়ে দিয়েছি বলে রিভেঞ্জ নিচ্ছে। কে কত ভালো জেন্টলম্যান আমার আগেই জানা আছে, হাতে ছুরি, মার্ডার অ্যাটেম্প্ট উইটনেস রেখেই ধরেছি, লকআপে না ভরলে ফিটনেসহীন সিআই বলে ভাববে। চলো মা। স্যার, হ্যাঁ, এটা স্ক্রু ঢিলা কেস, ছেড়ে দি। হ্যাঁ, আমিও সেটাই ভেবে ভয় দেখাচ্ছিলাম। তোমার প্রেমিকা না? আবার উইটনেস দরকার? দেখলে তো আমাদের স্যার কত জেন্টলম্যান, তোমায় ছেড়ে দিতে বলছে, এরকম লোকের সঙ্গে ঝগড়া করছো, তোমার লজ্জা লাগে না? যাও যাও সবাই, যাও যাও, এক্ষুনি যাও। তুমি সুনন্দা, ভরসা করবি? ছেলেটা ভালো তো? ভালো ছেলের মতোই তো লাগছে, তবুও সতর্ক থাকাটা দরকার। শুধু আজই নয়, কোনোদিনই খেতে পারবে না, এনাদের চেয়ে তোমার সুগারটা বেশি। উইশ ইউ হ্যাপি বার্থডে। থ্যাঙ্ক ইউ। এই শুন 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 খালি উইস্কি খাও, উইস্কি। তোরা সব বিয়ার খাবি? হ্যাঁ প্রকাশ ড্যাডি, হ্যাপি বার্থডে স্যার। জগার হালচাল দেখ, ও নিশ্চয়ই নিউসেন্স ক্রিয়েট করবে। এই লায়ন রাজেন্দ্র রায়ের পার্টি, উনি নিজে সব, তাই এখানে পাবি সফট ড্রিঙ্ক, যত ইচ্ছা চালিয়ে যা, আমি উইশ করে আসছি। কি রে জয়ন্ত, বন্ধুরা সব এসে গেছে? ওদের ঘরে নিয়ে বসা, আমি খাবার অ্যারেঞ্জ করে পাঠিয়ে দিচ্ছি। এখানে থাকবো না আমি, কি ওর ছেলে নই? না সে কথা নয়, তুই থাকলে কিছু একটা করে বসবি বলে ড্যাডি ভয় পাচ্ছে। আমার তেমন কিছু করার উদ্দেশ্য ছিল না, যখন উনি চাইছেন তখন ওর জন্য কিছু করতে হতে পারে। কি করছি দেখো। আরে এই যে বর্দা, গাড়ি তো নিজের রাস্তা যাচ্ছিল, হুই ছেলে মানে ডাকলে কেন? নিজের গাড়ি তো ঘোরাবারও জায়গা নেই, এবার মজা দেখো। হ্যাপি বার্থডে। থ্যাঙ্ক ইউ। হ্যালো আজিজ সাহেব, কেমন আছেন? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ড্যাডি। এটা কি করলি? ওনাকে সরি বল। আঙ্কেল আপনি আইজি না? শহরে গন্ডগোল চলছে আর আপনি ডিউটি ছেড়ে এরকম একটা বাজে পার্টিতে কেন এসেছেন বলুন তো। আই এম সরি রাজেন্দ্র। এই যে আঙ্কেল, প্রকৃত আইজি হয়ে থাকলে আই এম অ্যাংরি স্যার বলে যেতে, শুধু সরি বলে চলে গেলেন। সত্যি কি আইজি? আরে ভাই, আমরা খাবার জন্য যাচ্ছি, তোমরা কথা বলতে থাকো, এ চলুন ভাই। এটুকুই যথেষ্ট, এবার যা। তোমার বার্থডেতে আংটি এনেছি, তোমার বুড়ো আঙুলটা দাও তো। বুড়ো আঙুলে কেউ আংটি পরে? কি করবো ড্যাডি, এটা ইউএসএ থেকে দাদা এনেছে, অ্যাফেকশন। এটা মাম্মি আর তোমার এনগেজমেন্ট রিং, পার্সোনাল। আর এটা লায়ন উপাধির জন্য, প্রেস্টিজিয়াস। এটা ডক্টর আঙ্কেল দিয়েছেন, ইয়ার মেরে জিন্দাগি। আর আমার জন্য বাকি আছে বেচারাই বুড়ো আঙুল। এতে তো যাচ্ছে না। আরে এতেও তো হচ্ছে না। আরে এতেও তো হাতের পাঁচটা আঙুল কখনো এক হয় না। একজন বাবার সব সন্তান এক নয়। সুনন্দা, তোমার সঙ্গে কথা আছে। আই লাভ ইউ। হোয়াট? আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। এটা কে রে? লেট হলে মাঝে কেউ ঢুকে যাবে আর তোমায় মিস করব, সেই জন্যই প্রপোজ করলাম। কম্পিটিশনে জু, কম্পিটিশন, তাই রুমাল রেখে তোমায় বুক করলাম। দেখো, কলকাতা থেকে শিলিগুড়ি যেতে চাইলে বাস স্ট্যান্ডে 200 লোক যাবার জন্য রয়েছে ওয়েটিংয়ে, কিন্তু একটা মাত্র বাস, তাতে 50টা সিট। সেই সময় বাস এসে গেলে কী করবে সেটুকু জানো না? সিটে রুমাল ফেলে দেবে, যে রুমাল আগে রাখবে সেই সিটটা তার। 8 ঘন্টা বাস জার্নির জন্যে ওরা যদি এত অ্যাডভান্স হয়ে থাকে, তাহলে সারা লাইফের জন্য আমাদেরও অ্যাডভান্স হওয়া উচিত। তাই টাইম ওয়েস্ট না করে আই লাভ ইউ বলে দিলাম, রুমাল রেখে দিলাম। ওকে ওকে, তোমার রাগাটা স্বাভাবিক কথা, তোমার জায়গায় আমি থাকলে আমিও রাখতাম, আর আমার জায়গায় তুমি থাকলে এরকমই বলে দিতে। আর ইউ ম্যাড? যা ভাবছো ভাবো, আমার নাম জয়ন্ত, ডাকনাম জগা, হৃদয় আছে জায়গা। ব্যস্ত হয়ো না, ভেবে দেখো, আলোচনা করো, চিন্তা করো। টেক ইউর ওন টাইম, আসছি, বাই। হাই, এখানে কি করছো? বিউটি পার্লার, বিউটি টিপ, এগুলো কি খুব দরকার? তোমার জানবার কি দরকার? দরকার আছে। তোমার মুখে আজেবাজে ক্রিম লাগালে তোমার মুখ খারাপ হয়ে যাবে, তাতে ক্ষতি হবে কার? আমার। দেখো, এরকম করবে না, আমায় শাসন করার তুমি কে? আমি তো বুঝতে পারছি না।
রুমাল রেখে বুক করেছি না? গেট লস্ট! এই বাইক কেন সামনে রাখলে? আগে নিজের ড্রেসটা ঠিক করো, এটা কি পরে আছো? দিস ইজ মিডি। মিডি? রুমালের মতো একটা ছোট্ট কাপড়ের ড্রেস বানিয়ে নিয়েছো। এই এটা কি পরেছো? হ্যাঁ, মেয়েদের মানায় শাড়িতে, শাড়ি পরলে পরে যাবে। আর এটা পরলে ছেলেরা কমেন্ট করবে। এই আর কখনো যদি এই মিডি ফিরে পরে আসো তাহলে আমায় চিনবে। রাখলে নাকি? তোমার ভালোর জন্যই বলছি। আমি যাই পড়ি না, তুমি দেখছো কেন? রুমাল রেখে বুক করেছি না, তোমার ভাবি স্বামী আমি। ও মশমি। এই মিস্টার, রাস্তার মাঝে মেয়েদের এরকম হয়রান করছো কেন? হ্যাঁ, আপনি কে স্যার? আমি একজন সমাজসেবী। তাহলে এরা কি সব সমাজ বিরোধী? বলে রাখছি, আর কখনো যদি এরকম ছোট ড্রেস পরেছো তাহলে আমার রাগ দেখবে, বনে রাখবে। এই এখানে গীতা কার নাম? আমার নাম। তোমার নাম? এটা কি? হ্যাঁ, লাভ লেটার। দেবো না, জানো তো অলরেডি আমি ওকে বুকিং করেছি, খালি কনফার্মেশন দরকার। মাঝে কেন ঢুকছো? তাতে কি হলো? তুমি যেমন আমায় বললে তেমনি ওর ফিলিংটা তোমাকে জানালো। চুপ, আমাদের কথা আলাদা ডার্লিং, উই আর মেড ফর ইচ আদার। এই ফেসের সঙ্গে ওই ফেস মানাবে? হ্যাঁ, লাভ করেছ। দেখো এর মতো মেয়ে আমার পিছনে অনেক পড়ে আছে। এই আমাকে মিস করবে তো পরে পস্তাবে, জলদি ওকে করে দিলে তোমার পক্ষে ভালো। গেট লস্ট! ডার্লিং, আমাদেরকে মুখ ঘুরিয়ে নিচ্ছ, আমায় তোমার পছন্দ হয়নি? পছন্দ হয়েছে। তুমি কি ভালো? তুমি কি করে জানলে? মুখ দেখে নাম বলার মতো অনেক আছে, কিন্তু ব্যাগ দেখে ব্যাকগ্রাম বলার মতো আমি একজন। লজ্জা না করে বলো, কোথায় যাবে? থ্রি স্টার যাবে, ফাইভ স্টার যাবে, লাঞ্চ করবে না, ডিনার করবে না, সিনেমা যাবে? কোনটা তোমার ইচ্ছা শিগগির বলো। পয়সা কথা চিন্তা করো না, চেক আছে, ক্যাশ আছে, তুমি শুধু বলো কোথায় যেতে চাও। বলবো কোথায় যাবো, শিগগির বলো না, আমি তোমাকে প্লেনেই করে উড়িয়ে নিয়ে যাবো। চলো না যাই। আরে এটা তো অমন সিস্টেম, এখানে কেন এলে? বাইরে থেকে কি করে বুঝবে, ভেতরে ব্যাকগ্রাউন্ড পুরো আলাদা। এসো না। ও বাবা, এটা তো পুরো ফ্যাক্টরি বানা আছে। কি রে করলে, ফোনে যার সাথে কথা বলছিস সে কি? ব্যাক থেকে ব্যাকগ্রাউন্ড বলে দেবে, বলো। ইনি তো ফ্যাক্টরি ওনার, তাই না? কদিন হলো চলছে? তিন বছর হয়ে গেল। তিন বছর হয়ে গেল? পাবলিসিটি নেই তো লোকে জানবে কি করে, খালি রিসেপশনে চলে চলে যাবে। এই যে দেখো, রাজশ্রী, পুষ্পা, গীতা, মেরি, মেগা, পূর্ণিমা, যদি শিগগির নিচে এসো, রেডি হয়ে। ওরে বাবা রে, পুরো ফ্যাক্টরি এসে গেল রে। আমার হাইট, পোশাক ঠিক আছে, ওয়েট ঠিক আছে, পার্সোনালিটি, ওরে বাপ রে। শোনো, আজ তুমি রেস্ট নিয়ে নাও, হ্যাঁ, অন্য দুজনকে চান্স দি, কাল মর্নিং এ তোমাকে চান্স দেবো। আগে আমার কাছে এসো, আমাকে মারবে নাকি? ভালো হয়েছে, মেরেছে, আপাত মস্তক মেরেছে। চুপে, আমাকে না ডাকলে আমি কি ওখানে যেতাম নাকি? হোস্টেলে ডেকে মারার কি দরকার ছিল? কিছু বোঝে না শালাটা। এই দাঁড়া, আমাদের মামাকে তো মারেনি, আমাদের মেরেছে। তুই আমার আজাল বন্ধু, আর এগুলো যাও। মামা, হোস্টেলটা কোথায়? আরে না না না, যাস না যাস না, মেরে একেবারে। ডোন্ট ওয়ারি মামা, ও রাগ একটা বড় ফাইটার রে। আমি আছি না, এগিয়ে যাও। বাইরে আয় রে, বাইরে আয় রে, বাইরে আয় রে। তখন আমি একা এসেছিলাম বলে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে পিটিয়ে দিলি, তাই না? এই ভেতর থেকে এরকম দেখছিস কি? সাহস থাকে তো নিচে আয়, নিচে এলে জানবি আমার ক্ষমতা কত। এক এক করে সবাই চলে আয়। তুই আবার এসেছিস? হ্যাঁ, একা আসিনি, এবার বদলা নেওয়ার জন্য একে নিয়ে এসেছি। দেখ, সরে যা, সরে যা, এমন দেবো না। এই মেন লিডিং রোল তোর ছিল না, সরে যা। তোরা আমায় চুবিয়ে চুবিয়ে লাথি মেরেছিলিস না? এই তুই আমাকে হকি ব্যাটের বাড়ি মেরেছিলি, তাই না? এ আমায় এরকম দেখছিস কি? এবার তোর অবস্থা, এই দেখছিস কি? যা 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 না, আমার মা
মারলি কেন মেরেছে বুঝতে পারছিস না এইটা কি লেডি সংস্কার এটা কি লেডি দেবী মন্দির এটা কি দেবী মন্দির এখানে কারা থাকে দেবীরা থাকে কারা থাকেন দেবীরা এরকম পবিত্র স্থানে এসে দেবীদের সব হয়রান করা উচিত আমায় তো দই নিয়ে এলি আমি তোকে উচিত শিক্ষা দেবার জন্য সবার সামনে এখানে ডেকে নিয়েছি আরে নারীরা সব হচ্ছেন মায়ের মতো আর সেই নারী আবার ভগিনী সেই নারী আবার স্ত্রী আর সেই নারী ক্রোধে হয় সংহারিণী এরকম নারীদের তুই অপমান করেছিস তোর মতো লোককে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা উচিত দেবী মন্দির বলেছি তো আমি আরে এটা ওমেন্স হোস্টেল বলে বেঁচে গেলি কে কে আমায় একটা দা ফাঁকি যদি তো ওটাকে মেরে ফেলি কেটেই ফেলবো দেবী মন্দিরে এসে দেবীদের অপমান ছেড়ে দাও না প্লিজ দেখলি তো নারীরা সব কেমন দয়ালু ওরা কারোর দুঃখ দেখতে পারে না কারণ ওরা যে নারী ওকে তুমি যখন বলছো ছেড়ে দিচ্ছি আর হ্যাঁ তুমি এখানে আমি তো এই হোস্টেলে থাকি সত্যি ওই আগে তো দেখিনি আমি রুমে ছিলাম এতদিন তোমায় আমি ঠিক চিনতে পারিনি আর এবার ইউ আর আ ড্যাশিং জেন্টলম্যান থ্যাংক ইউ সেটা ভেবেই সারা জীবন আমার হাতটা ধরে থাকো এত আস্তে বলছিস কেন এক্সকিউজ মি ও মামা 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 কিছু হয়নি কিছু সই যাও নিজে করো তুমি আরে মেয়েরা তো মারলো তাদের দুই একটা মার সইতে পারলে না লোহারা কচু মেয়েরা কাছে মার খাওয়াটা মামার কমন এই চুপ কর কি রকম বন্ধু তোরা হ্যাঁ বন্ধুত্বের ভ্যালু জানিস না মামার কেঁদে কেঁদে কি চেহারা হয়েছে দেখ মামা সরি মামা মেয়েটাকে ইমপ্রেস করবো বলেই পিটিয়েছি তুই কিছু মাইন্ড করিস না আমার শোন না মামা আমার কখনো পেটাবো না প্রমিস প্রমিস করছি ভাগ না তুই আমি এত ভালোবাসিস আর যদি আমাকে মারিস না দেখবি তুই হ্যাঁ আরে এত বোঝালাম বুঝলি না হ্যাঁ মারবি না বললি না আমাকে আরে আমি তো কেন আমার কারণ পকেট মারলো নাকি লেডিস হলে চলতো ছোট্ট ছেলে একটা ছোট্ট ছেলে তোর একটু লজ্জা করছে না এই সব কি বলছ ছোট্ট ছেলেটার হার চিনে পালাচ্ছিল এত বাজে চরিত্র এই সব কি শুধু কি এটুকুই ঘর থেকে চুরি করে জিনিসগুলো বাইরে বেচে দিচ্ছে আচ্ছা আমি এক কাজ করি কত যে স্কুলে যাবার ছোট ছেলে অফিস যাওয়ার লেডিস কলেজে যাওয়ার গার্লস কত যে বিপদে পড়ে নো একে মেরে ফেলবো তুমি যখন বলছো ছেড়ে দেব নো এরকম লোককে কুচি কুচি করে মেরে দেওয়া উচিত এটা পেটে ঢুকিয়ে দিয়ে মেরে দাও এই দেখছো নাকি তোমাদের একটু লজ্জা করছে না তোমাদের চোখের সামনে এত ঘটনা ঘটে যাচ্ছে তোমরা চুপ করে আছো কেমন করে এমন একটা রাস্কেলকে সমাজে বাঁধিয়ে রাখাটা উচিত নয় ঠিক আছে কিন্তু তুমি এদিকে কোথায় বাইকটা একটু ট্রাভেল দিল ভাগ্য ভালো তোমাকে আমি পেয়ে গেছি যখন আমায় একটু লাইব্রেরি পর্যন্ত লিপ দেবে এত কি ভাবছো তুমি না বাইক মানে রেসপেক্ট এই কোন জেনারেশনে জন্মেছো তুমি আরে আমার মাও একই কথা বলে আমি এই জেনারেশনে কেন জন্মালাম কি করা যায় ঠিক আছে তাহলে আমি বাসেই চলে যাচ্ছি এই শোনো তুমি বাসে যাবে বলছো ভালো লাগছে না তাহলে চলো থ্যাংক ইউ ভেরি মাচ কেন আচ্ছা বলো তো কোনো মেয়ে বাইকে বসতে চাইলে না বলার মতো যুবক এই দুনিয়ায় কজন আছে আমি ওই কথা না বললে তুমি আমার বাইকে বসতে এর আগে পাবলিকের সামনে তোমায় ব্যাড ফেল বলে অনেক গালাগাল দিয়েছি কিন্তু তুমি কখনো খারাপ ভাবনি ইউ আর সো নাইস ইটস মাই মিস্টেক এন্ড সরি ইটস ওকে জানো তো আমার একটা দুর্বলতা আছে আমি যেখানে অন্যায় দেখি সেই মুহূর্তে এই 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 এসা পপি দাও চুমা দাও জলদি দাও ফ্লাইং কিস নয় গো টোপে দাও পপি দাও চুমা দাও জলদি দাও
টাইংকিস নয় গো টোপে দাও এমন করতে তুমি কেমন বলো গো জানা শুরু না আমি পারব না যদি তুমি বলো না আমি দিয়ে দেবো চুমা শুধু তুমি হ্যাঁ বলে দাও গো দিদি, ওগুলো না সরকার আমাদের তৈরি করবার জন্য লাইসেন্স দিয়েছে, বিজনেস করবার জন্য আমাদের লোন দিয়ে সরকার আমাদের এনকারেজ করছে, তাতে আমার কি দোষ আছে? তোমরা প্যান্ডেল খাটিয়ে আন্দোলন করছে বলে আমি আসতে বাধ্য হয়েছি, কত লস হলো বলো তো। আচ্ছা, তাহলে জনগণের বিষয়ে কে ভাববে? হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো মা, কারেক্ট। কিন্তু ওদের খাবার জন্য আমি এনকারেজ করছি কি, প্রাইজ স্কিম কিছু দেখেছি কি, তবু লোকে কিনছে। তোমরা সব বেকার বেকার আমার নামে বদনাম করছো, ছাড়ো, যাওয়ার হয়ে গেছে। তোমরা মেয়ে বউরা এইখানে সব এসে বসলে আমার বিজনেস তো বন্ধ হবে না। হ্যাঁ, এই যে বড়বাবু, ওদেরকে একটু বোঝাও, তুমি বোঝালে বুঝে যাবে।
যাও যাও তাড়াতাড়ি যাও। এই ভয় দেখাচ্ছিস নাকি? আমি ভয় দেখাচ্ছি? মা আমি কি ভয় দেখিয়েছি? আমি ভয় দেখাচ্ছি? ভয় দেখানো মানে কি জানো না? আরে মারবি নাকি? সিগারেট শঙ্কর মর্দাবাদ, রেডি শঙ্কর মর্দাবাদ। কি বলছিস? বিড়ির প্যাকেটে খুলির চিহ্ন লাগাও, মরার চিহ্ন লাগাও। তুই ভেবেছিস এসব করলে নেশার লোক কমে যাবে? যে বিড়ি খাবার সে খাবে, নেশা কি ছাড়তে পারবে? কুকুরের লেজ কখনো সোজা হবে? এই এই হ্যারে, তুই তো দেখি প্রতিদিন বিড়ি টানছিস। হ্যাঁ, বেশি চিৎকার করছিস, তুই তো কই ছাড়তে পারছিস না, বেশি কথা বলছিস। দেখাবে বলে পেপারে বেরোবে বলে গেট দিয়ে পালাবি ভেবেছিস? ক্ষমতার জন্য মেয়ে বউদের গায়ে হাত তুলছেন কেন? বউ মানে স্যার, সম্মান দিয়ে কথা বলুন। আগে বলো তো তোমরা কে? ক্যামেরাম্যান রবির সঙ্গে জ্যোতি। ক্যামেরাম্যান রবির সঙ্গে জ্যোতি স্বামী স্ত্রী হবে? বিয়ে দিয়ে দেবো? বেরো এখান থেকে। কি স্যার? হ্যাঁ বলো, তোমরা কি চাই? আপনার কথা বলেছি বলে মিডিয়ার উপর হাত তুলবেন? হাত উঠে টিকবে? আরে সূর্য আকাশে থাকা অবধি বিড়ি বিক্রি হবে? এসব ব্যবসা চালাবার জন্য এই শঙ্কর ভোলা শঙ্কর আছে। দাদা পার্টি অফিস থেকে ফোন আছে। কি করলি? পার্টি ইজ্জতটাকে রাস্তায় নামিয়ে দিলি? মা বোনেদের মারলে আগামী ইলেকশনে আমাদের কে ভোট দেবে? এর জন্য পার্টির কত ক্ষতি হলো জানিস? কাল সকালে বিরোধী দল মিডিয়া মিলে তোমাদের এমএলএ ধরনের কাজ করেছে বলে যদি আমায় চেপে ধরে, পার্টির প্রেসিডেন্ট হিসেবে আমি কি উত্তর দেব? এই কি বললি তুই? মুখে কথা বলছিস? আমায় পার্টি এমএলএ গুন্ডাদের মতো মারধর করছো? আমি এমএলএ হয়ে দেশের সেবা করবো বলে বলেছিলাম। বিড়ি পাকি রোজগার করা কোটি কোটি টাকা সব পার্টি ফান্ডে দেওয়াতে আমায় টিকিট দিয়েছিল। তোমাদের ধান্দার বিষয়ে কেউ জিজ্ঞাসা করেছে? আমার ধান্দা আমায় করতে দাও, না চালাবে না। প্রেসকে কেন মারলে? ওহো, তোর একটা নিউজ পেপারে প্রেস আছে বলে তুই ভয় পাচ্ছিস না? আরে আমি বিড়ি ব্যবসা করছি বলে ছেড়ে দিতে বলছিস? তুই যে তোর পেপারে সিগারেটের বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট বের করে দিচ্ছিস, তাতে সিগারেট ক্ষতিকর বলে তলায় লেখা থাকে। লিখছিস ঠিকই, সেটা ওই ছোট ছোট অক্ষরে লিখে দিচ্ছিস, তার পাশে সিগারেটটা এত লম্বা সেটা আবার একটা হিরো আঙুলে সিগারেট ধরে টেনে যাচ্ছে, ওরকম ছাপছিস কিনা বল? বল বল ছাপছিস কিনা? বল বল ইলেকট্রনিক মিডিয়ার উপর কেন হাত তুলছিস? ওহো, তোমার একটা টিভি চ্যানেল আছে বলে গায়ে লাগছে না? ইলেকট্রনিক মিডিয়া তোমার মতে বিড়ি ব্যাপারই নয়, তাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি। সেই জন্যই কোন এক হিরোইন বাথরুমে চান করার সময় আরেকজন ক্যামেরায় ভিডিও শুটিং করলে কি করার কথা তোর? কি করার কথা তোর? তোকে ন্যাড়া করে গাধার উপর বসিয়ে শিক্ষা দেওয়া উচিত। কিন্তু তুই কি করছিস? ও কোথায় হাত ঢোকাচ্ছে, সাবান কোথায় লাগাচ্ছে, বারবার ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছ। মেরে ফেলব তোকে, মেরে ধরব সাবান। অসংখ্য কথা আমি হাইকমান্ডকে জানাবো। হাইকমান্ডকে বলো কি তার উপরের হাইকমান্ডকে বলো তাকেও পেটাবো। এই আমি একটা ভয়ঙ্কর লোক, আমার উপর ইটটা ছড়লে তাকে আমি পাটকেল মারবো না, এল 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 জিপ ছিঁড়ে নেব। ওয়েদার ভালো বলে মনে হচ্ছে না। এই দুধটা খেয়ে নাও না। সিমের ফোন। বলুন স্যার। এই যে শুনুন, আমি এই বিজনেস জন্ম থেকে করছি, বিড়ি পাকিয়ে কোটি টাকা আয় করেছি, সিগারেটের এস্টেট কিনেছি, মদেও এস্টেটে পপুলার হয়েছি, এখন এই ধান্দা আপনি বন্ধ করতে বলবেন না। এই ফোন রাখ। আরে সালা। হ্যাঁ বলো। ওই রঘুটাকে শিগগির খবর দে। I am here.
মর্নিং স্যার। গুড মর্নিং এসপি সাহেব। ওই গুড মর্নিং স্যার। প্রথমে সেখানে বললি আপনার কার ওখান দিয়ে আসবে বলে জানতাম না। নাটক নাটক আমার সঙ্গে নয়। আমি এখানে ছ মাস ধরে আছি, এত টেনশন কখনো হয়নি। এই দুজনের মধ্যে মিটিংয়ে আমাদের ডিপার্টমেন্টে শুধু টেনশন, কালেক্টরের কথা তো ছাড়ুন। এই দুজনের একই ব্যাপার, মানে হেভি কম্পিটিশন। রাজেন্দ্রবাবু রঘুনাথ বাবুর দিকে একবারও দেখলেন না। সেই আসল কথাটাই তো জানবার ব্যাপার। ঠিক রাস্তায় কাজ হাসিল করা রাজেন্দ্রর লক্ষ্য, কারোর উন্নতিকে না সইতে পেরে তাদের সব যে কোনো উপায় হয়রান করাটা রঘুনাথের উদ্দেশ্য। ওদের দুজনের বিবাদকে ঘিরে আমাদের ডিপার্টমেন্টের মাথা খারাপ হয়ে গেল। ওই টেন্ডারে কি আছে রে? তোর দরকার পড়লে দুনিয়াটা কিনে দেব, একটা ছোট্ট কাজ করে দে। আমি আপনাদের জন্য কি আর করতে পারি বলুন? আরে ও তেমন কিছু নয় রে। আরে আমার মদ বিড়ি সিগারেটের ধান্দা বন্ধ করতে বলছে, সেটা কি সম্ভব? হ্যাঁ আমি সেটা ধরি না উপরে উঠেছি। আরে আমাদের রাজনীতি দরকার, ধান্দাও দরকার। ওদের দিক থেকে ধান্দা বন্ধ করতে বলছে, আর আমাদের দিক থেকে ধান্দা চালাবার আছে। তার জন্য আমি কি করতে পারি? আমার ধান্দাগুলো তোকে হ্যান্ড ওভার করে দেবো, ফ্রন্টে তুই ব্যাকে আমি। তারপরে কি করবো এই ফ্রন্ট পার্টি? ডান। এর কথা খণ্ডাতে পারি না, তোর কথা খণ্ডাতে পারি না। এই দুজনের জমা দেওয়া 100 বেশি টেন্ডার পেন্ডিং আছে, এদের জন্য সব ডিপার্টমেন্টে মাথা ঘুরছে। আমি এই দুজনের কমন ফ্রেন্ড হওয়ার জন্য কোনদিন আমার হার্ট ফেল করে যাবে। এই আপনি কি বলছেন? কি আর বলবো বৌদি, এই দুজনে। আরে জয়ন্ত এখানে কথা বলছি, টিভি বন্ধ কর। তোমরা কথা বলছিলে, বন্ধ করতে বলেছি? আমরা এখানে বিজনেসের ব্যাপারে কথা বলছি না। আর কি কথা আছে তোমাদের? বেকার বিজনেসের কথা কি বললি? বেকার বেস্ট বিজনেস, এস্টেটের নাম্বার ওয়ান কোম্পানি আমাদের এসএমটি। ওটা 10 বছর আগে ছিল, এখন চোখ খুলে দেখো তোমরা কোথায় আছো জানতে পারবে। একদিন আমাদের পেছনে থাকা লোক আজ আমাদের পেছনে ফেলে কত এগিয়ে গেছে। মানে আমরা আগে এগোইনি নাকি? হ্যাঁ, ওই রঘুনাথের বিষয়ে চিন্তা করে করে তোমাদের ডেভেলপমেন্টটা রসাতলে গেছে। কারেক্ট কথা বলেছিস জয়ন্ত, ব্যাপারটা এরা বুঝলে তো। হ্যাঁ কাকু, বিজনেসে ডেভেলপমেন্ট থাকে ঠিকই, ইগো কোথায় থাকে বলো তো? রঘুনাথের মিনিস্টারদের সঙ্গে লিংক আছে বলে তোমরাও লিংক রাখলে, ও পুলিশ অফিসারকে ঘুষ দিল বলে তোমরাও দিলে, তার মানে কেমন বিহেভ করবে, কি করে বিজনেস করবে, ওর থেকে শিখবে? ওর সঙ্গে কম্পিট করবে বলে এসব করছি? ও একটা ইডিয়েট। ইডিয়েটের সঙ্গে কম্পিটিশন কিসের? মানে ও যা ইচ্ছে করবে আমরা চুপ থাকবো? চুপ না থেকে ওকে ফলো করবে নাকি? তাহলে শুধু শুধু আমাদের পেছনে লেগে আছে কেন? ওর দৃষ্টিতে আমরা বড় লোক বলে। তোর আসল উদ্দেশ্য কি বলতো? আসল কথা হলো, শত্রুদের সঙ্গে কখন ভালো রিলেশন হবে আমার সেটা জানা নেই। আর ওই রঘুনাথের সঙ্গে আমাদের ঝগড়ার সুযোগ নিয়ে যে ঢুকছে তার পাত্তা নেই। যদি তোমরা ইগোকে ভুলে রঘুনাথের সঙ্গে মিলে বিজনেস করতে, তাহলে মার্কেটের কম্পিটিশন থাকতো না। এসব কি বলছিস তুই? আরে আমি বলিনি, তোর ছোট ছেলে বলেছে। আরে এই কথা ও তোকে বললো আর তুই আমায় এসে বলে দিলি? আরে ছাড়, ছোট হলেও বড় কথাটাই বলেছে। বড় মন নিয়ে কাজ না করলে তুই একদিন ছোট হয়ে যাবি। চুপ কর, রঘুনাথ আমায় হয়রান করছে এটা জেনেও তুই তার সঙ্গে কম্প্রোমাইজ করতে বলছিস? কম্প্রোমাইজ? হোয়াট ডু ইউ মিন? আমি কিসে কম আছি তার তুলনায়? আমি সব সময় একটা সিঁড়ি ওপরে। সেটা ভেবেই তুই কত নিচে নেমে গেছিস তুই জানিস না? আবার আগের জায়গায় ফিরে যাওয়ার একটা সুযোগ এসেছে, চিন্তা কর। তুই যা ইচ্ছে বল ভাই, ওর সঙ্গে পার্টনার হওয়া মানে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া। ঠিক আছে, তোর কথা অনুযায়ী পার্টনারশিপে চিটিং থাকতে পারে, কিন্তু রিলেশনশিপে তো চিটিং হয় না। রিলেশনশিপ? হ্যাঁ রে, তোর বিবাহযোগ্য মেয়ে আছে, ওরও বিবাহযোগ্য ছেলে একটা আছে, ভেবে দেখ। আরে 10 জনের ভালো মন্দ বলার লোক তুই, আমি তোকে বেশি আর কি বলবো, তুই যা মনে করবি করবি। ওকে, তুই বলছিস যখন আমি তোর কথায় রাজি হচ্ছি। আরে ইয়ার, আমাদের কেন টেনশন দিচ্ছিস? ওকে যা বলবি ভাবছিস বলে দে।
জয়ন্ত রাখার মালটা ভাবছি নিয়েই নেব। ও ডিসিশন শুনে তোদের খুব মজা লাগছে না? এই শোন, ওই রুমালকে গ্রহণ না করলে আমরা চাওয়াল রাখবো বলে কতবার ভেবেছি। মেরে দেবো। জয়ন্ত রুমালটাকে নিয়ে ওর অন্তরে থাকবো বলে মনে মনে ডিসাইড করেছি। গুড, ভালো ডিসিশন। কিন্তু সাডেনলি ডিসিশন নিলি যে? সাডেনলি নয়, এই ডিসিশন কবে থেকে নিয়েছি, কিন্তু বলবার জন্য একটু হেজিটেশন ছিল, তবে এখন হচ্ছে রাইট টাইম। আহা, লুকি লুকি গোপনে ওর প্রেমে পড়ে গেছিস না রে? আমি পড়িনি, ও নিজে পড়েছে। আর এরকম ভালো ছেলেকে কেউ কখনো মিস করে কি? তাহলে আর দেরি কেন, এক্ষুনি ওকে বলে দে না। এই, তুই ওকে ফোন করে কাল বোটানিক্যাল গার্ডেনে আসতে বল না। ও শিওর। জয়ন্ত, এই গুড নিউজ আছে একটা। তেমনি করে মিশে
Wish you all the best. Thank you. Mm-hmm. Thank you. Raghunath, এরা আমাদের বোর্ড অফ ডিরেক্টর। হ্যালো স্যার। হ্যালো। এরা সবাই আমাদের বোর্ড অফ ডিরেক্টরস। হ্যালো। হ্যালো স্যার। ফ্রেন্ডস, আজ আমরা সকলে একটাই ফ্যামিলি। ওর বাবার চোখের সামনে তোমাদের বিয়ে দেব। ফ্লাইট কটায়? 1 ঘন্টা পরে ফ্লাইট। জয়ন্ত, আমার বিষয়ে কাউকে বলবে না। লোক লজ্জা আমি সইতে পারবো না। প্লিজ। ভাই, এই নাও পাসপোর্ট আর অন্য কাগজপত্র। ওখানে গিয়ে খুব এনজয় করবে। হ্যাঁ, কি হলো রে? ভাই, পাসপোর্ট নাই। আরে দেখছিস কি? বিদেশি মেয়েকে বিয়ে করলে ভূত ছেলে জন্মাবে, বুঝতে পারলি না? বোঝাচ্ছি, 4 দিন পর জ্যোতিকে বিয়ে করে হ্যাপি হানিমুনে ফরেন যাবে। এবার বাড়ি যা। ও, তুই তাহলে বললো। আমি কে জানিস তো? ভোলা শঙ্কর, ভোলা শঙ্করের ছেলে আমি। ওর ছেলে বলে মেয়েদের নিয়ে খেলবি? ভালো চাস তো জ্যোতিকে বিয়ে করে নে, তোর বাপকে আমি বলে দেবো। এই এই শহরে 1000টা মেয়েকে ভালোবেসেছি, সবাইকে বিয়ে করলে 1000-এর মতো হবে। হ্যাঁ হ্যাঁ, শুনে নে, তাতে ফুল স্টপ লাগাবার জন্যই তোকে স্টপ করছি। এই এক্ষুনি এই মুহূর্তে আমার পাসপোর্টটা দরকার, না পেলে মেরে দেবো। ফ্লাইট মিস হলে তোর জীবন শেষ করে দেবো। Thank you.
এই আমার গায়ে হাত দিলে আমার বাবা তোকে ছাড়বে না। জ্যোতিকে বিয়ে করবি কিনা বল, জ্যোতিকে বিয়ে করবি কিনা বল। আমার বাবা তোকে শেষ করে দেবে, শেষ করে ফেলবে, বাবা তোকে ছাড়বে না। শুনবি না, আমার কথা তুই শুনবি না। এই ঘটনা যদি লিক হয়ে যায় তোদেরও এখানে পুঁতে ফেলবো। ম্যাডাম, সুনন্দা ও তো এক্ষুনি চলে গেল। কি হয়েছে ভাই, কি হয়েছে? না কিছু না। কিছু না, যাবার সময় তো ওর মনটা খারাপ মনে হচ্ছিল, জিজ্ঞেস করায় তো কিছুই বললো না আমায়। কি হয়েছে বলো না। ও এখান থেকে চলে গেল কেন? আরে এরকম কেন বলছো, আমি কি ওকে জোর করে যেতে বলেছি? সরি সরি ম্যাডাম, সরি ম্যাডাম, সুনন্দার অ্যাড্রেসটা দিন প্লিজ, প্লিজ ম্যাডাম, প্লিজ। ওকে, কাকে খুঁজছেন আপনি? সুনন্দা এই নামে তো থাকে না, হোস্টেলে তো এই অ্যাড্রেসটাই দিল। আপনাকে কেউ ভুল অ্যাড্রেস দিতে চায়? রং অ্যাড্রেস বলল? আমি তো কখনো ওদের বাড়িতে যাইনি, কিন্তু ও আমাকে ওই অ্যাড্রেসই দিয়েছিল। বাবা তোর কি হয়েছে? বাবা কি হয়েছে বাবা? তুমি না জানার মতো কি জিজ্ঞেস করছো বড় ভাই? ডাক্তার বললো না কুমায় চলে গেছে? আরে চুপ, আমেরিকা যাক কি জাপানে যাক কি জার্মানে যাক কি ফ্রান্সে, কিন্তু এই কোমাতে কেন গেলি রে বাবা? এতে ওর কি দোষ আছে বলো? ও তো কোমাতে পালিয়েছে না? কোন বাপের বেটা তোকে পেটিয়েছে ভে? ওটা জানতে হলে ওকে কোমা থেকে বেরোলো। আমার ছেলে কোমায় চলে গেল, তোদের সব এত বড় বড় শরীর থেকে তোরা সব কি করছিস? মেয়েদের মতো চুড়ি পরে শাড়ি পরে পার্কে ঘুরছিলি, পার্কে ঘুরছিলি। কি করছেন স্যার? পেশেন্টের ডিস্টার্ব হবে, ডিস্টার্ব হবে, কোমায় থাকা মানুষের ডিস্টার্ব হবে। আমার ছেলে কি হয়েছে স্যার? কোমায় আছে। বড় ভাই ডাক্তার ডাক্তার উল্টো পাল্টা কেন বলছে? তাহলে কি করে গেল আমার ছেলে কোমাতে? এ তো হোয়াট ইজ দিস, কোমায় কি করে উদ্ধার করতে হয় সেটা জানি, কিন্তু কোমায় গেল কি করে সেটা জানবো কি করে? আঘাতটা কোথায় লেগেছে সেটা জানতে পারছো না? আরে আঘাত লেগেছে একটা জায়গায়, কিন্তু ব্লাড কানের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, সেটাই তো চিন্তা। সিস্টার, ইয়েস স্যার, তুই যাই কর, তুই যাই কর, ওর দেহে ব্লাড দে, কি ব্লাড বের কর, আমার ছেলেকে বাঁচানো দরকার। বাবা শিগগির চোখ খোল, তোকে যে মেরেছে তার নাম বল, ওকে পার্মানেন্টলি এখানে শুইয়ে দেব। ও ঠিকই যে অনুযায়ী সময়টা খারাপ, পরেরটা দেখো না, ভালো সময় বের করো। আচ্ছা মাঘ মাসটা কেমন হয়? ফাল্গুনে ভালো দিন আছে। হ্যাঁ গো, ওকে একবার জিজ্ঞেস করলে হতো না? একবার নয় 100 বার জিজ্ঞেস করো। ওই তো জয়ন্ত এসে গেছে। জীবন নষ্ট হবে তোরই ভালোর জন্য, আমরা ওখানে তোর বিয়ে দেবো ঠিক করেছি। জিজ্ঞেস করো তো মা এদের উদ্দেশ্য কি? এই বলে দাও না। হ্যাঁ ঐফাত দিতে হবে, আমি তোর ভালো মন্দ চিন্তা করে এই বিয়ে ঠিক করেছি, এতে ভালো করে বুঝিয়ে দাও, কালই ও যেন আমাদের সঙ্গে মেয়ে দেখতে যায়। এ কি মা, টিভি নিউজের মতো ভাষণ দিয়ে আগামীকাল দেখা হবে বলে চলে গেলে হবে? শোন ড্যাডি অলরেডি ঠিক করে ফেলেছেন, তুই রাজি হয়ে যা। কি রাজি হয়ে যাব, আমার লাইফ আমার ইচ্ছা। জয়ন্ত এ কি মা, নরম মনে চলে গেলে হবে? এ আমার একটা ইচ্ছা আছে, আমি এই বিয়েতে রাজি হই, তোমাকে বলে দিলাম। চুপ, আজ তোর ড্যাডির দেখা পাত্রীকে তুই বারণ করছিস? মেয়েটিকে আমি দেখেছি, ভীষণ সুন্দর। সে কথা নয় মা, আমি একজনকে ভালোবাসি, আগে আমার তরফ থেকে ওকে আই লাভ ইউ বলেছি। এ ব্যাপারে কখনো তো আমায় বলিসনি। পাত্রী দেখছো বলে আমায় কি বলেছো মা? ড্যাডি ওখানে কথা দিয়েছেন। আমি একদম যাব না,
তুই না গেলে রঘুনাথের কাছে তোর ড্যাডির মাথা নিচু হয়ে যাবে। তোর কাছে কখনো কিছু চাইনি। আরে আমার কথা শোন, তুই মেয়েটিকে দেখবার পরে আমার চয়েস হয়নি বলে বলে দিবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। মা, কাল সকালে রঘুনাথ বাবুর বাড়ি যাবো বলে ড্যাডি বললেন। বলে দে যাবো না। আরে প্লিজ দেখ, এইটুকু কথা তুই রাখতে পারবি না? তুই আমাদের সঙ্গে ওখানে যাবি, আর মেয়ে পছন্দ হয়নি বলে বলে দিবি, আমার মাথায় হাত দিয়ে বল, যাবি তো? ঠিক আছে মা, শুধু তোমার জন্যই যাব, কিন্তু ওখানে বিয়ে করব না, তোমার দিব্যি। আমার কথা অনুযায়ী তোমাদের এই দুই ফ্যামিলি এক হওয়ার জন্য আমার খুব আনন্দ হচ্ছে। তোমরা সবাই খুশি হলে আমিও খুশি। আরে একটু হাস না, মেয়েকে ডাকাও, পছন্দ হয়নি বলে চলে যাব। মাই ওয়াইফ, হ্যালো। সরি একটু লেট হয়ে গেল। রে একি দেখছি, তাহলে কি চলে যাব? এবার আর দেরি না করে মেয়েকে ডাকো। রূপা, বেবিকে নিয়ে আয়। আনছি মাসি। জামাই হবে, এরকম চুপচাপ বসে কেন? ঠিকই ধরেছেন, বড়রা সব সামনে থাকলে ওদের রেসপেক্ট দিয়ে এরকম চুপ থাকে। পছন্দ নয়। এরকম দেখবি, পছন্দ হলে কিনা বল। পছন্দ হয়েছে। পছন্দ হবে না কেন, দুই ফ্যামিলি এক হবে বলে দেখো না কত খুশি। কি বলছিস? মেয়ে আমার পছন্দ হয়েছে মা। না বলছিলি না? মা মেয়েটি লক্ষ্মী প্রতিমার মতো, না বলে কি করে? কনফিউজড করছিস। মা তুই কি বলিস? আমি একটু ওর সঙ্গে পার্সোনাল কথা বলবো। ওহো, কি জানত? ওকে শিওর। রঘু কি বলিস? শিওর, একসঙ্গে ডিসিশন নেওয়া দরকার। আমার মতো। আরে ভালো শখ দিলে তো। ও, রেগে আছো নাকি? অ্যাকচুয়ালি তুমি এখানে আছো আমি জানতাম না। জানা থাকলে এখানে আসতে কেন? একজনকে নিজের মন সঁপে দেওয়ার পরে এখানে আরেকজনের সঙ্গে সম্পর্ক গড়তে এসেছিলে কেন? এসব কি বলছো? তোমার সঙ্গে কথা বলাই পাপ, কাল আসে না কেন? ও, এই জন্যই এত রাগ? অ্যাকচুয়ালি তোমার কাছেই আসছিলাম, কিন্তু রাস্তায়। আমার বিষয়ে কাউকে বলবে না, লোকে লজ্জা আমি সইতে পারবো না। কি হলো? ট্রাফিক জ্যাম হয়ে গেল, রাস্তায় বন্ধু টুটে গেল, নাকি গাড়ি পাংচার হয়ে গেল? কি হলো বলো, চুপ কেন? ভালোবাসার দোহাই দিয়ে খালি বড় বড় কথা বলেছিলে, আর সম্পত্তি পাওয়ার আশায় এখানে বিয়ে করতে চলে এসেছো। আমার ভাগ্য ভালো যে আমি হচ্ছি সেই মেয়ে, তা না হলে। সুনন্দা, অযথা আজে বাজে ভাবছো, আমি এসেছিলাম এই বিয়ে ক্যান্সেল করার জন্য। আমার মাকে জিজ্ঞেস করো। এই তোমার মা তোমার ফেভারে কথা বলবেন, আমায় আর বোঝাতে চেষ্টা করো না। সুনন্দা, ছেলে মানুষই করো না, সিম্পলি কমিউনিকেশন কে, কথা বাড়িও না। আমি সবই জানি। কাল পার্কে গেলাম, ওখানে ছিলে না, হোস্টেলে গেলাম, ওখানে নেই, জাস্ট হাফ এন আওয়ার ওয়েট করলে। তোমাকে আই লাভ ইউ বলে লাইফটা নষ্ট করছিলাম। এত সময় ধরে কথা বলছে মানে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আচ্ছা তাহলে কি হলো? ছোটবেলা থেকে কারোর ভালোবাসা পাইনি, বিয়ে হলে ভেবেছিলাম স্বামীর থেকে ভালোবাসা পাবো, কিন্তু তুমি আমায় চিট করলে। প্লিজ লিভ মি। এই এসব কি বলছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমাকে বিয়ে করলে আমার মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশীর্বাদ তো সেরে ফেলা যাক। আশীর্বাদ আর কি, দুজনে কথা দিলেই হলো, আরম্ভ করা যাক। শিওর, ওয়াই নট। সুনন্দা, আমাকে এতটা বোঝার জন্য তোমায় ধন্যবাদ, আমার শুধু 2 মিনিট সময় দাও প্লিজ। হুম বলো। কি হয়েছে রে, বড্ড ভাও দেখাচ্ছিস তো, তুই কি এমন সুন্দরী যে তোর সঙ্গে লোকে শিটিং করছে? এই দাঁড়া, 2 মিনিট কথা বলবো বলেছি, 2 মিনিট কথা বলবো। কেমন পোজ দিয়ে দাঁড়িয়ে আছে দেখো, জানিস তো তোর মতো মেয়ে অলিতে গলিতে পাওয়া যায়। তাহলে আই লাভ ইউ কেন বললি? না দেখে না বুঝে না শুনে সেন্টিমেন্টে বলে দিয়েছি। আচ্ছা, এর আগে তোকে কেউ আই লাভ ইউ বলেছে? একজন? কেউ? কেউ একজন? ইউ? এখন এখন তুই জানলি তুই কত সুন্দরী। তোকে ভুলবশত বলেছিলাম কি না? একটা সত্যি কথা বলবো, শাড়িটা পরে তোকে ভিকিরির মতো এরকম তাকাস না, তোর চোখ গেলে দেবো। আই হেট ইউ। আই হেট ইউ টু। গেট লস্ট। হ্যাঁ হ্যাঁ চলে যাবো, এটা একটা প্যালেস আর তুই তো মহারানী, আর আমি তো ভাগাবার, তোর বাপের ভয় এখান থেকে চলে যাবো। হ্যাঁ পুরুতপসাই, এবার তাহলে তুই ওই রঘুনাথের মেয়ে বলে আগে বলেছিলি? মা আমার জীবনটা, মা
মেয়ের বিয়েতে তো তুই বেশি খুশি ছিলা। ইউ নটি। Who is she? She is the bride. Hi. Hi. Hi, baby. Hi, baby. Hi, baby. How are you? Congrats. তোমার বিয়ের দায়িত্ব আমাদের। এও? তোমার মায়ের বন্ধু। Yeah. I'm sorry. উনি আমার মা নন। এই, কি বললি ওদের? আমি তোর মা নই? তুমি আমার মা কি? চুপ করো। আন্টি? আন্টি হয়েই থাকো। রাস্তা ছাড়ো। শিট। দেখলে তো, দেখলে তো কি বলে গেল? সেই যে ওকে হোস্টেলে রাখার কথা বলেছিলাম, তুমি শুনলে না? শিলা, কুল, কুল। কি বললে? কুল থাকবো? তোমার মতো একটা মেয়ের বাপকে বিয়ে করাটা আমারই ভুল। এই বিয়েটা হওয়া অবধি চুপ থাকো, চুপ থাকো, প্লিজ। জয়ন্ত, এ কি করলে? ওর সঙ্গে আমার বিয়ে দেবে বলে ওকে একেবারে কোমায় ফেলে দিলে। এখন আমি কি করি? একদম ভয় করো না, জেনে শুনেই ওকে এই কন্ডিশনে রেখেছি। আর কিছুদিন ধৈর্য ধরো, আমি সব ঠিক করে দেবো। এই দেখুন ম্যাডাম, দেখুন কি সুন্দর শাড়ি। দেখ, ভালো লাগছে না? না না, এটা ঠিক লাগছে না। ওটা দেখি, ওই গ্রিন কালারটা দেখো তো। এটা দেখ তো মা, কি সুন্দর হয়েছে। আরে, ওর মুখটা শুকিয়ে গেছে কেন রে? শাড়িগুলো ভালো নয় নাকি? বোধহয় আরো কস্টলি শাড়ি চাইছে। ভাই, ভালো ডিজাইনের শাড়ি দেখান তো। না না, আর একটু কস্টলি শাড়ি দেখান। আসলে ছোট থেকেই না আমার বেবি খুব দামি জামা কাপড় ব্যবহার করে। দাদা, আরো কস্টলি শাড়ি দেখান। হ্যাঁ, ওই শাড়িটা দেখি তো। হ্যাঁ, দেখ তো মা, পছন্দ হয়েছে তো? ওই কালারটা দেখান তো। এটা পছন্দ হয়েছে তো? ভালো লাগছে না। বল না মা, তুই কি চাইছিস? লজ্জা না করে বল। ওই শাড়িটা দেখি। এটা দাদা, ওই শাড়িটা একটু দিন তো। এটা এটা, হ্যাঁ, এনিন দেখুন। এটা দেখ তো। হ্যাঁ, ইটস নাইস। দেখি, 2000 সিনথেটিক বেবি, ইটস টু চিপ। তাহলে আমরা আমরা আরো কিছু শাড়ি দেখি। না আন্টি, এটা ঠিক আছে, প্যাক করে দিই। যদি আমি তোর ডানা কেটে না দিয়েছি তাহলে আমার নাম শিলা নয়, এবার চিনবি আমায়। বাবা, তোর বাবা এসেছে। দেখ বাবা, তোর বাবা এসেছে, তোর বাবা এসেছে। বাবা, তোকে কে মেরেছে বল? দেখি 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 বল। এক্সকিউজ মি, বাবা বাবা বলে চিৎকার করে গলায় ব্যথা হবে, ও কিছু শুনতে পাবে না। এ কি বলছে রে? কোমা থেকে বেরিয়ে এসেছে বললো? কোমা থেকে মাত্র চোখের দৃষ্টি ফিরেছে, বডি সেন্স আসেনি। সেটা আবার কি? তুমি বুঝতে পারলে না ভাই? আগে চোখ খুলবে, তারপর নাক ফুলবে, তারপরে মুখ খুলবে, তারপর ধীরে ধীরে হাত নাড়বে। সবশেষে পা নাড়াবে, ইনস্টলমেন্টই আর কি। এতেও ইনস্টলমেন্ট? তাহলে ওর মুখ খুলবে কবে? ওকে যে মেরেছে তার নাম বলবে কবে? ওকে আমি মারবো কবে? বললাবে ওরকম দেখছিস কি রে? কাকে ওরকম দেখছিস? ও চোখ ঘুরিয়ে কাকে দেখছে রে? কে ওটা? আপনার ছেলে এখানে আছে ওরই জন্য। তাই নাকি? কেন রাগ করছেন বলুন? আমার ছেলে এই অবস্থা ও করেছে বললে? আপনার ছেলে আজ বেঁচে আছে শুধু ওরই জন্য, ওকে আপনার ধন্যবাদ দেওয়া উচিত। এই কথা? এসো জয়ন্ত। ওর জীবন বাঁচিয়েছে বলে বলছে ডাক্তার বাবু, কিন্তু ওর চোখ তো আলাদা কথা বলছে। আপনি তো এটা সবসময় সন্দেহ করছেন। ওর জীবন বাঁচিয়েছে বলে চোখ দিয়ে ধন্যবাদ জানাচ্ছে। ধন্যবাদের রিয়াকশন কি এরকম হয়? আমার বিয়ে হবে? এসব কি বলছিস? ও শুধু আমায় নয়, আরো অনেক মেয়েকে ও ঠকিয়েছে।
আমার সঙ্গে প্রেমের নাটক করতে করতে সম্পত্তির লোভে অন্য জায়গায় মেয়ে দেখছে। আমার ভাগ্য ভালো, ওর দেখতে যাওয়া মেয়েটাই হচ্ছে। সুনন্দা, তুই ওকে ভুল বুঝেছিস। এত কিছু ঘটে যাওয়ার পরেও কাল জয়ন্ত আমাকে কিচ্ছু বলল না। জয়ন্ত, জয়ন্ত তোর সঙ্গে দেখা করে? সে কি? আই এম গেটিং কনফিউজ। সুনন্দা, আজ আমি তোকে সব কথা বলতে চাই। একথা কাউকে না জানাবার জন্য জয়ন্তকে আমি রিকোয়েস্ট করেছি। ক্ষমা করে দে, আমায় কথা দিয়েছিল বলে তোকেও বলতে পারেনি। তোদের দুজনের মধ্যে মতান্তর ঘটেছে শুধু আমারই জন্য। সুনন্দা, আমার জন্য তোর লাইফ নষ্ট হোক আমি চাই না। জয়ন্ত খুব ভালো ছেলে, প্লিজ ওর কাছে ফিরে যা। এমন চার্মিং লাভার তুই, তোকে মানা করলো? ব্যাস, ও আমায় কি মানা করবে? ওকেই আমি আমার দিক থেকে মানা করে দিয়েছি। তুই বারণ করলি কেন রে? মানা করবো না মামা, ওকে মিস ইন্ডিয়া না মিস ইউনিভার্স, এমন কি দেখতে বলতো? আরে প্রেম করতে গেলে একটা কোয়ালিটি দরকার না? তাহলে কি কোয়ালিটি দেখে তুই ওকে প্রেম করতে গেছিলি রে? ওর জন্য আমায় মারলি, ওর জন্য আমায় চোর সাজালি? ওটাই তো আমার দুঃখ মামা, ওই সামান্য মেয়েটার জন্য আমি অনেক মেরেছি, সরি মামা। সে নিজেকে কি ভাবছে? আরে জয়ন্ত, সে কি রূপবতী? চুচোর মতো মুখ, পেঁচার মতো চোখ, আরে ওই চোখ দুটো দেখলে আমার অ্যালার্জি। আমার ভাগ্য ভালো তাই ছেড়ে দিয়েছি। ওকে যে বিয়ে করবে না সে পাগল হয়ে যাবে, আরে ফ্লো নষ্ট হয়ে যাবে। ওকে ওর বাবাকে কি বলছি বোঝার চেষ্টা কর। আমারও তো একটা চয়েস আছে না, ওটা একটা কুমড়ো পটাশ। আরে আমার স্ট্যান্ডার্ড কোথায় আর ওর স্ট্যান্ডার্ড কোথায় বল? পেছন দিকে একবার তাকিয়ে দেখ। এই একবার আমি ফিক্সড হয়ে গেলে পেছনে দেখি না। সে তো পেছন দিকে আছে, আজ অব্দি আমি সেটাই ভেবেছি কিন্তু না। আছে রে, অহংকারের পিছনে পড়ে আছে, উদ্ধতার পিছনে পড়ে আছে। ও আমায় যতই বলুক আমি বুঝবো না, ওর ওই উদ্ধত মুখটাকে আমি জীবনে দেখতে চাই না। বুঝতে পেরেছিস কি না? সুনন্দা, একটু আগে জ্যোতির সঙ্গে দেখা হয়েছিল, ওর সব কথা খুলে বললো, আর ওর কাছে সব কথা শুনবার পরে তোমায় দুঃখ দিয়েছি বলে ফিল করলাম, আর সেই জন্য সরি বলতে এখানে এসেছিলাম। কিন্তু তোমার মনে কি আছে সেটা জেনে গেলাম, বাই। পেছনে সুনন্দা বলেছিস? বললাম তো, ক্ল্যারিটি, ক্ল্যারিটিটা বলবি তো। পালালো, এবার কি করবি বল, কি করবি বল? ওর কাছে গিয়ে সরি বলে দে। কি সরি? এইবার কিরকম ডিল করছি দেখ। সুনন্দা, তুমি হঠাৎ মন পরিবর্তন করে আসছো, কি করে জানবো বলতো? আচ্ছা যা হবার হয়ে গেছে, ছাড়ো। কি সরি বলছি না বলে রেখে আছো? আশেপাশে ফ্রেন্ডরা আছে তো ঠিক হবে না, একটু মিস্টেক হয়ে গেল, অ্যাডজাস্ট করে নেব। ওকে শাট আপ। সরি সরি সরি। সরি সরি আর কত বলবো গো প্রিয় তোমার, সরি সরি বলি আমি এবার তো করো ক্ষমা। সরি সরি আর কত বলবো গো প্রিয় তোমার, সরি সরি বলি আমি এবার তো করো ক্ষমা। বলো যদি দেব তোমায় কলকাতা রসগোল্লা, ওরা এই মন জানে না অন্য, শুধু আছে তোমারই জন্য, ওগো তুমি একাই অনন্য, তাই আমি হয়েছি ধন্য। একটু পুজো আছেই সারা জীবন পড়ে যায়, দিলু মানে আই লাভ ইউ, দিলু মানে শুধু প্রেমের খেলা। সরি গো সরি 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 আর কত বলবো গো প্রিয় তোমা, সরি সরি বলি আমি এবার তো করো ক্ষমা।
হ্যান্ডসাম হিরো আমার মতো এই শহরে নেই কেউ। বলো ডার্লিং ওগো তুমি কবে হবে আমার বউ? বাঁধবো সুখের বাসা, থাকবে ভালোবাসা, স্বর্গ নেমে আসবে শুধু মিটিয়ে দেবে আশা। মেরে দিল কা টুকরা ওর না গো ঝগড়া, লাগলে তুমি আনা কুন্ডা, হয়ে যাও না কুলফি ঠান্ডা। বলছি গো চুপি চুপি লাগবে যে হ্যাপি হ্যাপি, প্রেমটা আমার হপি ও আমার সুইটি বেবি, তোমার ওই রাগটা দেখে প্রাণটা দুঃখ করেছে। ইলু মানে আই লাভ ইউ, ইলু মানে শুধু প্রেমের খেলা দেখেছে। সরি গো সরি সরি আর কত বলবো গো প্রিয়তম, সরি সরি বলি আমি এবার তো কর ক্ষমা। দুটো কোম্পানি মিলে যাবার পর তোমার প্রোডাক্ট আমার প্রোডাক্ট মিলে গেল, কিন্তু তোমরা সকলে জানো না একটা প্রোডাক্ট আমার কাছে এখনো আছে, সেটাকেও এর সঙ্গে ইনক্লুড করে দাও। শিওর শিওর শিওর, কি সেই প্রোডাক্ট? আমাদের কোম্পানির মোস্ট প্রফিটেবল বিজনেস, টোব্যাকো প্রোডাক্ট। টোব্যাকো শুনে হয়তো চিপ লাগছে, চুরুট বিড়ি সিগারেট হচ্ছে গ্রেট বিজনেস। হ্যাঁ স্যার, টোব্যাকো প্রোডাক্ট নিয়ে বিজনেস করে থাকা কোম্পানিগুলো হাজার কোটি টাকা টার্নওভার করে সকলের ওপরে থাকছে, লক্ষ লক্ষ মানুষকে ক্যান্সারে মেরে ফেলছে, আর কয়েক কোটি লোকের জীবিকাও হচ্ছে, বহু পরিবার অনাথ হতে পারে। বিজনেসে সেন্টিমেন্ট থাকে না বলে তুমিই বলেছিলে। হতে পারে, কিন্তু পরিবার নষ্ট করা উচিত নয়। আমি কখনো মানুষ মারার বিজনেস করিনি আর করবও না। টোব্যাকো খাওয়ার জন্য ক্যান্সার, হার্ট অ্যাটাক, প্যারালাইসিস এমন কত রোগের আক্রমণে প্রতি তিন মিনিটে একজন করে মরছে, আর সপ্তাহে 8,400 লোক, মাসে 25,500 লোক এই সিগারেট বিড়ি খেয়ে বছরে কত লোক মরছে আপনাদের কাছে সেই হিসেব নেই। এই বিজনেসের লাভ মিনিটে 2 কোটি, ঘন্টায় 120 কোটি, সপ্তাহে কত, মাসে কত, হিসেব করতে পারবে না। হতেই পারে, কিন্তু এই বিড়ি সিগারেট খেয়ে মারা যাওয়া লোকের জীবনটাকে আমরা কোটি কোটি টাকা খরচ করে ফিরিয়ে আনতে পারবো কি? এইরকম ভাবলে কি বিজনেস হবে স্যার? ভেরি গুড। একজন ডাক্তার তার প্র্যাকটিস আরম্ভ করার আগে হসপিটাল ভালোভাবে চলুক সেটা চায়, মানে লোকেদের সব রোগ হলে তবে না, তেমনি একজন লয়ার তার প্র্যাকটিস আরম্ভ থেকে বেশি কেস আসুক বলে প্রার্থনা করবে, মানে জনগণ পরস্পর ঝগড়া করলে তবে না, ওটাই তাদের বৃত্তি, আমরা সকলেই সেরকম না। মিনিমাম মোরাল সেন্স থাকা দরকার, আমাদের লাভের জন্য আমরা মানুষের জীবন নিয়ে খেলতে পারি না। জনগণের রোগ হলে আমরা হসপিটাল করে দেব, তাতে আমাদেরও লাভ। মেডিকেল শপ আমরা খুলবো, প্রয়োজন হলে মেডিকেল ইন্ডাস্ট্রি আমরা করব, আরো বেশি লাভ হবে। আমাদের প্রফিটের জন্য জনগণের হেলথ খারাপ হলে হবে? ইটস টু সেলফিশ। লায়ন রাজেন্দ্র রায় প্রোডাক্টের উপর এখনো মানুষের বিশ্বাস আছে, এই জন্যই তো তোমার সঙ্গে হাত মিলিয়েছি। এই বিশ্বাসটাকে ক্যাশ করব বলে আমি ভেবেছি, এতে তোমার একটু ক্ষতি হবে বলে আমি মনে করি না। এই যে এখানে আমাদের ইন্ডিয়াতে সিগারেট টেনে কেউ মারা গেছে বলে কারোর উপর কেস হয়নি তো? বলো একটা কেস। ইউ আর নট রাইট মিস্টার রঘুনাথ, জাস্ট টেল মি ওয়ান কেস। আপনি যতই বলুন, টোব্যাকো ইজ আ স্লো পয়জন। সো
এই বীজগুলো আমি বিক্রি করতে রাজি নই। এতে রাজি না হওয়ার কি আছে স্যার? বিজনেসে নাফা আছে যখন তাতে কেন বারণ করবে? বাবু আপনিও। আরে টাকাকে কেউ ছোড়ে স্যার, এলে কি তাকে মানা করব? যদি বলেন তো আপনার সম্মানের জন্যে এখানে সিগারেট খাওয়ার লোক আজ থেকে সিগারেট খাওয়া ছেড়ে দেবে। আমাদের ভোট কি তো রঘুনাথ বাবুর দিকে? এদেরকে ছেড়ে আপনি একা কিছুই করতে পারবেন না। আপনাকে চিন্তা করার জন্য 10 days টাইম দিচ্ছি মিস্টার রাজেন্দ্র। আপনি রাজি হন কিংবা না হন, আমাদের কোম্পানি টোবাকো প্রোডাক্টস ম্যানুফ্যাকচার করবে। All the best. হ্যালো, কে? জয়ন্ত, ডক্টর আঙ্কেল বলছি। হ্যাঁ আঙ্কেল, হাউ আর ইউ? ড্যাডি বাড়িতে নেই, অফিসে গেছেন। সেই জন্য তো তোকে আমি ফোন করছি। কি হয়েছে আঙ্কেল? বলবো, তুই একবার আমার কাছে আয়। ওকে। হাই আঙ্কেল। হ্যাঁ, আয় আয় আয়। আমায় হঠাৎ আর্জেন্ট আসতে বললেন? তোর ড্যাডি কত কষ্ট করে বড় হয়েছে জানিস তো? চান্স পাওয়া মাত্র মাকে দিয়ে শোনাতেন, আমি শুনতে চাইনি, এবার আপনাকে দিয়ে শোনাচ্ছেন। জয়ন্ত, আমার কথা খুব সিরিয়াস, ঠাট্টা করিস না। সরি আঙ্কেল, কি হয়েছে? 30 বছর ধরে রাজেন্দ্রের উত্থানের প্রতিটি ধাপের সাক্ষী আমি। ওর তুলনায় আমরা বন্ধুরা সব কি আর করেছি বলে ভাবলে আমি লজ্জা অনুভব করি। আমি যেটা জানি, ওর এখন যেটা দরকার রেস্ট। ভবিষ্যৎ গড়তে আজন্মকাল ধরে কষ্ট করে এই জায়গায় এসছে, কিন্তু এখন ওর দরকার খালি রেস্ট। ড্যাডির কি হয়েছে আঙ্কেল? কিছু যাতে না হয় তাই তোকে এখানে ডেকেছি। কাল একটা টেনশন নিয়ে আমার ক্লিনিকে এসেছিল, চেক করেছি, হি ইজ ইন টেনশন। আঙ্কেল? হ্যাঁ জয়ন্ত, তোর ড্যাডির হার্ট ভীষণ উইক আছে। ফিজিক্যালি হোক আর মেন্টালি হোক, যে কোনো রকম প্রেশার এলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এ কথাটা সে জানে না, মিছিমিছি উইকনেস বলে তাকে পাঠিয়ে দিয়েছি। এখন তোকে এখানে কেন ডেকেছি জানিস? কেবল তুই ছাড়া তোমাদের ফ্যামিলির সবাইকে সে ভীষণ ভালোবাসা দিয়ে এসেছে। তুই দাদুর কাছে অনেক কষ্টে বড় হয়েছিস, তোর হৃদয় ভীষণ কঠিন জানিস তো জয়ন্ত। ও বিজনেসের থেকেও বেশি চিন্তা করে তোর কথা, তোর ভবিষ্যৎ কি হবে, তুই কি করবি, সেই কথাগুলো ভেবে ওর টেনশন হয়ে থাকে। কিন্তু তুই ওকে বেশি কষ্ট দিস। শোন, তোর জন্য ওর অবস্থা আউট অফ কন্ট্রোল না হয়ে যায়, একটু চিন্তা করে দেখ। আঙ্কেল, বাবাই হলো আমার জীবন, এই পৃথিবীতে সবার চেয়ে আমার মা থেকেও আমি আমার বাবাকে বেশি ভালোবাসি। আমি রাগে তর্ক করি হয়তো, রিয়েলি আই লাভ হিম আঙ্কেল। আমাকে নিয়ে কোনো প্রবলেম হবে না, যে কোনো প্রবলেম আসুক আমি সলভ করবো আঙ্কেল। কিন্তু একথা আপনি মাকে বলবেন না প্লিজ। ঠিক, এই জন্য আমি তোকে ডেকে পাঠিয়েছিলাম, তোর উপর আমার অনেক ভরসা। ওকে, অল দ্য বেস্ট। নাও মা, মিষ্টি খাও। ব্যাপার কি? আজ থেকে আমি অফিসে যাব। ড্যাডি যেতে বলেছেন বুঝি? এটা নিয়ে তুমি রেকমেন্ড করলে বাবা আমাকে বলবে। আমি বলবো? হ্যাঁ মা, প্লিজ মা, তুমি মিষ্টিটা নিয়ে দাও তো। আমার জন্য মা, একটা প্লিজ, একটা খেলে কিছু হবে না, যাও। এই যে মিষ্টি খাও। কি হলো মিষ্টি? তুমি? হ্যাঁ, আমায় খাওয়াবে? আজকের মতো একটু খেয়ে নাও, নাও একটু খেয়ে নাও। ভালো না মিষ্টিটা? আর কি আছে? না কিছু না, আমার জয়ন্ত আজ থেকে তোমার সঙ্গে অফিস যাবে বলছিল তো, সেই জন্য এই। সাডেনলি ওর অফিসে যাওয়ার ইচ্ছে হলো কেন? ওখানে গিয়ে ও কি করবে? তুমি জানো না, ও তোমার মতোই পরিশ্রমী, একবারটি কাজ দিয়ে দেখো ও যে কি তুমি জানতে পারবে। ওকে কাজ দিলে আমি ওখানে গিয়ে কি করব? আরে তুমি এবার রেস্ট পেয়ে যাবে তো। রেস্ট নিতে গেলে ভিক্ষেও পাবো না। দেখো লক্ষ্মী, জীবনে আমি কষ্ট করে উপরে উঠেছি কেবল আমার পরিবারের জন্য, আর কতগুলো পরিবার আমার দিকে তাকিয়ে আছে তুমি তা জানো। দায়িত্বহীন লোকের উপর ভরসা করলে আমার ইজ্জত চলে যাবে, ওর অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
হ্যালো শঙ্কর, ভোলা শঙ্কর। এই রাজেন্দ্র রায়, এই রঘুনাথের প্রপোজ করা বিড়ি মদ সিগারেট কোম্পানি সব আমার। তোর যদি দরকার লাগে লাভের চেয়ে কিছু বেশি পেয়ে যাবি। নীতি ন্যায় এসব কথা বলে ওই ধান্দা সব বন্ধ করার কথা বললে তোকেই শুধু নয়, তোর মা বাপ স্ত্রী ছেলে সবাইকে খতম করে দেব। জানিস আমি কে? শঙ্কর, ভোলা শঙ্কর। রঘুনাথ ভোলা শঙ্করকে দিয়ে আমায় ফোন করিয়েছে। আমাদের সঙ্গে সম্পর্ক কি? মানুষের ক্ষতি হবে এটা জেনেও রঘুনাথ বোর্ড অফ ডিরেক্টরকে সামনে রেখে আমাকে ওই টোবাকো বেচতে বাধ্য করাচ্ছে। হ্যালো, এসটিএমটি ডিরেক্টর চন্দ্রশেখর তো? হ্যাঁ। কি গুরু, জনগণের রোগ বাড়ানোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছো? কে তুমি? জগন্নাথ। কোন মন্দিরে? কৈলাসে। সেখানে শিব থাকে, জগন্নাথ নয়? হ্যাঁ, উনি ওখানে থাকেন, আমি জঙ্গলে থাকি। তাই নাকি? কি এবার চিনতে পেরেছিস? দেখ ভাই, ওই টোবাকো বিজনেস স্টার্ট করবি যদি গুলি ডাইরেক্ট গিয়ে বুকে বিঁধবে। জয়মাতার ইচ্ছে। সরি স্যার, আপনার টোবাকো প্রোডাক্টে আমাদের সম্মতি নেই। সেদিন আপনারা সবাই সম্মতি দিয়েছিলেন না? সারা রাত্রি ভেবে দেখলাম স্যার, বিবেক বাধা দিচ্ছে। এত তাড়াতাড়ি আপনাদের সব ওপিনিয়ন চেঞ্জ হয়ে গেল? নীলাচলের জগন্নাথ স্বামী রাত্রিরে স্বপ্নে এসে আমায় বারণ করলেন স্যার, ওনার কথা তো অগ্রাহ্য করব না, তাই ড্রপ করে দিচ্ছি। ঠিক সেরকম আমারও হলো স্যার, তারকেশ্বর থেকে বাবা স্বপ্নে এসে সেটাই বললেন, বাবার কথা অমান্য করার আমি কে? What the hell are you talking? তোমাদের সব মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, দেবতা স্বপ্নাদেশ দিলেন বলে ভাবছো? এই মানি, টাকা দরকার নেই তোমাদের? টাকার কি আছে স্যার, আজ নয় কাল কামাবো, জীবন চলে গেলে ফিরবে কি? মানে লোকেদের রোগ থেকে একটু দূরে রাখা। দেরি হলো, আপনারা ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, গুড। ব্যাড, তোমরা দুজন একজন সমাধান করে দিলে কি ব্যাপারটা সমাধান হয়ে যাবে? এর জন্য মেজরিটি বোর্ড অফ মেম্বারসের ওপিনিয়ন দরকার হবে, মেজরিটি। অ্যাকচুয়ালি আপনি ছাড়া ইয়ে বিজনেস করবার ইচ্ছা কারো নেই। আমাদের বোর্ড, আমাদের বোর্ড, আমাদের বোর্ড, আমাদের বোর্ড, আমাদের বোর্ড, আমাদের বোর্ড। মিস্টার রঘুনাথ, এদের সবাইকে বাদ দিয়ে কিছুই করা যাবে না, আমি আপনাকে আরো 15 দিন সময় দিচ্ছি, তোমার সিদ্ধান্ত পাল্টাও। All the best. এই বিজনেসটা আমার জেনে শুনেও তোরা আমায় সাপোর্ট করলি না মানে? চমরাজকে নিমন্ত্রণ করে ডাকলি, বাড়িতে বলে এসেছিস না? স্যার, প্রথমে তোমার ভয় রাজি হয়েছিলাম, কিন্তু পরে মাওবাদীরা ফোনে ধমক দিল স্যার। আমি এখানে থাকতে ওরা সব কর থেকে এলো, গল্প শোনাচ্ছিস আমায়? আমার ছোট্ট বাচ্চা ভেবেছিস নাকি রে? আমি সত্যি বলছি স্যার, মায়ের দিব্যি। তোর মা বেঁচে আছে নাকি? 10 বছর আগে মরে গেছে স্যার। মরা লোকের দিব্যি দিব্যি আর সত্যি কথা বলবি? আমি তোকে কি করে বিশ্বাস করবো রে? স্যার, ওর মার কাছে পাঠিয়ে দে ওকে। স্যার একটু দাঁড়ান, এদের কথা সত্যি? হ্যাঁ স্যার, ঘটনা হলো, এই রঘুনাথ তুই জানিস তো আমি ভয়ঙ্কর, আমার সেন্টিমেন্ট নেই, আমার ধান্দায় বাধা দিলে কি হবে ভালো করেই তুই জানিস। শঙ্কর বাবু, এ ব্যাপারটা আমি এখনই জানলাম,
আপনার চেয়ে বেশি অপমানিত আমি। 24 hours টাইম দিন আমাকে, এই ম্যাটারটা আমি সেটেল করব। আরে দেরি কেন, এসব ম্যাটার ইমিডিয়েটলি সেটেল করে ফেলতে হয়, নাল ঠাকুর রেগে যাবেন। এই 5 lakh টাকার চেকটা ব্যাংকে জমা করে দে। ঠিক আছে ড্যাডি। হ্যাঁ রে, তোর শ্রীরামপুরের ওই ফ্যাক্টরি কি হলো? ইয়ে মানে টেনশনে। আরে টেনশন কিসের, বি হ্যাপি। এই যে ম্যাডাম, জুস কই, এত লেট কেন? কি ব্যাপার, খুব খুশি মনে হচ্ছে? কিছু না লক্ষ্মী, বলিউডে হতে যাওয়া ব্যবসাটা প্রায় বন্ধ হয়ে ভালোই হয়েছে, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ। যদি ধন্যবাদ দিতে হয় তাহলে আমার জয়ন্তকে দাও। আরে মা, জয়ন্তকে? বোর্ড অফ ডিরেক্টরদের সব ফোন করে ওই ধমকেছিল। এই দেখো, তুমি রেগে যাবে জেনেও বলতে বারণ করেছিল, তুমি খুশি দেখে বলে ফেললাম। ও যা করেছে তোমার ভালোর জন্যই না? শোনো রে, ফোনে হুমকি দেয়া সেটা কি ঠিক? ড্যাডি যে রিকোয়েস্ট করলেন শুনলো ওরা? ড্যাডির ভালো মানুষটিকে দুর্বলতা ভেবেছে, আমার মনে যায়েছে আমি করেছি। লায়ন রাজেন্দ্র হচ্ছেন সত বিশ্বাসী, সেই বিশ্বাস নষ্ট হলে আমি চুপ করে থাকবো? ড্যাডি, দোষ নির্দোষ আমি জানি না, তোমার দুঃখ আমি দেখতে পারি না, তোমার খুশির জন্য আমি সব করতে পারি। আমার কাজে ভুল হয়ে থাকলে আমায় পানিশমেন্ট দিন। ভুল তোর নয় জয়ন্ত, আমার। আজ অব্দি তো রাগটাই আমি দেখেছি না, এত ভালোবাসা দেখিনি। ঠাকুরদার প্রভাব পড়েছে বলে ভেবেছিলাম। আমার বাবা একটা কথাই বলতেন, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, পাকাকে এইভাবে সোজা করা হয়। আই অ্যাপ্রিসিয়েট ইউ মাই বয়। ড্যাডি, রঘুনাথবাবুর ফোন। কেটে দে, আমরা ডিরেক্ট ওদের বাড়ি যাব। মশাই, কোথায় যাচ্ছেন? কেন, আপনি আসছেন দেখে আমি ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে থাকবো বলে ভেবেছিলেন। বেয়াই মশাই, ভুল বুঝছেন। যা বলছি ভুলে যান, আপনি হচ্ছেন বুদ্ধিমান লোক, সেই জন্যেই এই নাটক না? যা হয়েছে বলবার জন্য ডিরেক্ট এসেছি। না না, আপনি যে চিটিং করেছেন তার মজা দেখতে এখানে এসেছেন। দেখুন, জয়ন্ত এই ধরনের কাজটা ভুল হতে পারে, কিন্তু ও যা করেছে ভালোই করেছে। হ্যাঁ, তোমার ফেভারে ও যা করেছে ঠিক হতে পারে, কিন্তু আমায় বোর্ড অফ ডিরেক্টরসের সামনে যে অপমান করলেন সেটা ঠিক করেননি, সেটা ওর দোষের নয়। বিজনেস স্কিমের সামনে না গিয়ে রিলেশনশিপের সুযোগ নিয়ে মেরুদণ্ডটা ভেঙে দিলে, সেটাও ঠিক করেছেন। মিস্টার রঘুনাথ, বুঝতে পারছি এখন তুমি বোঝবার অবস্থায় নেই। দাঁড়ান, আমাকে আর কিচ্ছু বোঝাবেন না। ওকে, তাহলে এখন কি করব? আপনি বোর্ড অফ ডিরেক্টরসের সামনে সরি বলবেন, এই বিজনেস কন্টিনিউ করতে চাইলে বলবেন, না হলে আপনার সঙ্গে কোনো রিলেশনশিপ থাকবে না। জাস্ট গেট আউট। ওকে, সে সৌভাগ্য তোমার ছিল না, আমি আর কি করব, সম্পর্ক ছেদ করে দিন। ওকে, আমি আমার রাস্তার, আমার রাজ্যের মালিক, বেরিয়ে যান আমার বাড়ি থেকে, বেরিয়ে যান বলছি। গিভ রেসপেক্ট এন্ড টেক রেসপেক্ট। শোনো ড্যাডি, উনি নিশ্চয়ই কিছু ভেবে বলেছেন, তুমি রেগে যাচ্ছ কেন? এই বিয়ে না হলে আমাদের কোম্পানির কোটি কোটি টাকা। শাট আপ! এই কথা যদি আমার ছোট ছেলের সামনে বলতিস, তোর মুখ থেকে এই কথা বেরোবার আগে তোর মাথাটাকে কেটে এনে আমার পায়ের নিচে ফেলে দিত। ওই হচ্ছে আমার আদর্শ সন্তান। এই এই, আমার ছেলে করণীয় কাজ এখন আমায় করতে হবে। ভালোই ভালোই, চলে যাও, নাহলে গলা ধাক্কা। ধরতে চাইছিস যদি তো পা ধর, কলার ধরবার কথা ভাবলে। এমন অভদ্র লোকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, এই বিয়ার হবে না। এই বিয়ের প্রস্তাব তোকে আমি দিয়েছিলাম, এখন আমি বারণ করছি। যা আপনার ইচ্ছা। এর চেয়েও ভালো ঘরে তোর বিয়ে দেব, চল। এসেছিস মা, ওদের সঙ্গে আমাদেরও কোনো সম্পর্ক নেই, ম্যারেজ ক্যান্সেল। কি বলছো ড্যাডি? নো, ভুলে যাও ওকে, ব্যাস। এই রঘুনাথ, তোকে দেওয়া টাইম পেরিয়ে গেছে, তুই খুব শিগগির ডিসিশন নিয়ে বলবি, তারপর আমি আমার ডিসিশন নেব। রাজেন্দ্রর ফ্যামিলির তুমি যা ইচ্ছে তাই করতে পারো, আমার কিচ্ছু বলার নেই। আরে তুই এখানে, তোকে কথা বলছি শোন,
ওই ভোলা শঙ্করের ছেলে কোমায় ছিল ভালো হয়ে তার ভালো হওয়ার পিছনে আমার হাত আছে তোর হাত আছে কোমায় পাঠালি কেন ভালোই বা করলি কেন তোর মাথায় কি আছে কিছুই বুঝতে পারছি না রে আরে তোর তো কোনো পলিটিশিয়ানও চেনা নেই কোনো গুন্ডাও জানা নেই ও চাইলে তোকে মেরে ফেলবে বিকুল কি হয়েছে বাবা বলছিস না কেন বাবা আমায় মেরে কোমাতে পাঠানো লোকটা রক্ত দিয়ে অভিষেক করবো বলে ঠিক করেছি ওর রক্ত আমি হোলি খেলবো সেই লোকটা কে জানি না বলেই বাবা আমি চুপ করে আছি তুই বল আমার ছেলেকে যে মেরেছে ওই শয়তানটার নাম বল লায়ন রাজেন্দ্র রায় ছেলে জয়ন্ত ওই ছোড়াটা আমার ব্যবসার উপর আমার ছেলের উপর বহুত ঝামেলা করছে অনেক দেরি হয়ে গেল রে ওকে আমি জীবন থেকে সরিয়ে দেব কোথায় আছো কোথায় গেল আমার ছেলেকে যে মেরেছে ওই শয়তানটা ভোলা শঙ্করের ছেলের উপর হাত তুলেছিস খুব সাহস দেখছি পাও তুলেছিলাম কিরে আর্ধেক কথা বলেছিস বুদ্ধ কোথাকার গিভ রেসপেক্ট এন্ড টেক রেসপেক্ট না হলে এখনকার ছেলেরা ছাড়বে না বুঝলি একটা সেকেন্ডের মধ্যে তুই স্বর্গে যাবি রে এই পাঠিয়ে দে আরে আয় না আয় 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 আমি পেটালে কি হবে জানিস তো কি হলো দাঁড়িয়ে আছিস কেন রে কিছু করলে কোমায় পাঠিয়ে দেবে অলরেডি কোমায় পাঠিয়েছে হ্যাঁ তোদেরও পিটিয়েছে এই জাগে তাকে পিটিয়ে মজা নেই ডাইরেক্ট তোকে মারবো সিএম কে রং নিয়েছি আমি তুই আবার আমাকে কি পেটাবি আজ তোর চামড়া ছাড়িয়ে নেবো তোর বাড়ি গিয়ে মারবো বাড়িতে ঢুকে পেটাবি এত সাহস তোর স্ত্রীর চোখের সামনে মারবো আমার স্ত্রীর চোখের সামনে মারবি বলছিস তুই আজই পেটাবো এই ক্ষমতা থাকলে এক্ষুনি পিটিয়ে দেখ এই 1940 তৈরি মডেল শরীরে প্রেসার সুগার ভরা বস্তা আমার বাড়িতে এসে আমার মার সামনে আমায় ওয়ার্নিং দিচ্ছিস আমি তোর বাড়িতে ঢুকে তোর স্ত্রীর সামনে তোকে না পেটালে শান্তি পাবো না আরে কি কি করবো চোখ বড় করে দেখছিস পালা এদের সব ছেড়ে অন্য কাউকে ডাক পুলিশকে ডাক সিকিউরিটিকে ডাক ক্যালেন্ডারের ডেট পাল্টানোর আগেই তোর মতো ভস্কা মালের ফেস পাল্টে দেবো এই ভোলা শঙ্করের বাড়িতেই তোর প্রাণটা যাবে আইবে জয়ন্ত সব কি বলছে মা ওই ভোলা শঙ্কর কেউ জানো না নাকি জয়ন্তকে তুই কি ভাবছিস কি এ কি বলছো মা বাড়িতে ড্যাডি নেই নাকি উনি আছেন বাবা তুই আয় কোথায় সে শয়তান আমার বাড়িতে এসে আমায় পেটাবে বলছে এই পুরো রাজ্যকে থরহরি কাঁপিয়ে দেওয়া শঙ্কর ভোলা শঙ্কর জ্যান্ত সাপের লেজে হাত দিয়েছিস তোর প্রাণ নিয়ে নেবো আসুক আরে কোড়ে আঙুলের মতো ছোঁয়াটা ভোলা শঙ্করকে পেটাবে আসুক ব্যস্ত কেন হচ্ছে বড় ভাই সিংহের খাঁচে ও কেন আসবে কি বললি আসবে না আসবে আমি ওকে কাটবো এলে তবে চিনবে এই যে আমার ভীষণ ঘুম পেয়েছে যাচ্ছি হ্যাঁ ও তোমার চোখের সামনে আমাকে মারবে বলেছে সেই জন্য ওকে আমি তোমার চোখের সামনে আনাবো তাহলে তুমি সে এলে আমায় ঘুম থেকে ডেকে তুলবে বুঝলে শুলে তোমাকেও কেটে ফেলবো চোখে লঙ্কা দিয়ে জেগে থাকো বাবা ডেট পাল্টে গেছে তবুও তো এলো না ভয় পেয়েছে বোধহয় তবু ওকে আমি ছাড়বো না জলদি ওকে ফোন লাগা শঙ্কর ভোলা শঙ্কর কাকে খুঁজছেন এই তুই কি রে আমি ওনার চাকরানি বলছি চাকরানি এই চাকরানি ফোন ধরে যাবে এই চাকরানি ও কি করছে রে বাবু অনেকক্ষণ শুয়ে পড়েছি বলবি ভোলা শঙ্কর ফোন করেছিল আজই ওর শেষ রাত্রি সকাল হতে না হতে প্রাণবায়ু শরীর ছেড়ে বেরিয়ে যাবে ওখান থেকে তুই শিগগির পালা ওর কাছে থাকলে তুইও বাঁচবি না গাড়ি বের কর যন্ত্র ভেতরে রাখ এই বাবু দাদা ওই ডিসিপিকে আগেই ফোন করে মার্ডার করবি বলে বলে দে এই
বলুন দাদা। লয়ারকে বলে সবার জন্য বেল পেপার রেডি করতে বল। ঠিক আছে দাদা। সেলিম দাদা, এই ম্যাটারটাকে প্রেসওয়ালাদের তুই জানিয়ে দে। মার্ডার আমরা করেছি বলে সাধারণের জানা দরকার। মাগো, ফিরে এলে তোমার পুজো করব ওই ছোঁড়াটার রক্ত দিয়ে। দাদা দাদা, টিভিতে তোমার ছবি দেখাচ্ছে, তলায় কি সব লেখা আছে? এইমাত্র পাওয়া ফ্ল্যাশ নিউজে জানা গেছে, ফ্রন্ট পার্টির এমএলএ ভোলা শঙ্কর বিখ্যাত শিল্পপতি লায়ন রাজেন্দ্র রায়ের পুত্রের হাতে দেখো দেখো দাদা বলে জানা গেছে। এই সংবাদে সারা রাজ্যে হইচই। এই কোথায় ডিসিপি? ডিসিপি স্যার, আর ইউ ওকে? হাঁটতে পারছেন তো? কেন, আমার কি হয়েছে? কিছু হয়নি তো? এই তুই এখানে কেন? সরি আঙ্কেল, স্যার যা করেছি অন্যায় করেছি। আমায় এই ভয়ভক্তি একটু আগে দেখালে না? সাহস দেখিয়ে তো ওকে মারলে, এখন ভয় কেন? এই ডিসিপি, ও কেন আমায় মারবে? দেখছিস তো, তোর থেকে মার খেয়ে তোকেই সাপোর্ট করছেন। এত ভালো লোককে তুই মারতে পারলি? এই ডিসিপি, ও সত্যি আমায় মারেনি রে। স্যার সময় নষ্ট করবেন না, আমায় অ্যারেস্ট করুন স্যার। লয়ারের কাছে গিয়ে বেল আনবো, বেল না পেলে জেল হবে। এই তুই যদি জেলে যাবি, ডিসিপিকে মার, আমায় মারার কথা কেন বলছিস? হ্যাঁ, এই মুহূর্তে ভোলা শঙ্করের বাড়ির সামনে পরিস্থিতি, বাড়ির সামনে কি হয়েছে? রবি, ওখানকার অবস্থা কি? হ্যাঁ জয়ন্তী, এখানকার পরিস্থিতি কিছুটা উত্তেজিত লাগছে। ওনার অনুচররা এখানে কেউ নেই। রবি, ভোলা শঙ্করকে কোথায় মেরেছে, কিভাবে মেরেছে সেটা কি জানা গেছে? হ্যাঁ, সে কথা জানতে হলে ভোলা শঙ্করের সাক্ষাৎকার দরকার হবে। উনি ঘরে আছেন কেউ কেউ বলছে, আবার কেউ কেউ বলছে উনি আত্মগোপন করেছেন। এই ডিসিপি, বলছিস না কেন আমি এখানে? ভোলা শঙ্করকে দেখা গেলে আবার মার খাবার আশঙ্কা আছে কি? এসব কে ক্রিয়েট করছে রে? এ কোন টিভি রে? এলজি ফ্যাক্টন টিভি দাদা, দারুন কালার, আমার বাড়িতেও আছে। এই চুপ। রবি, একজন এমএলএ এর এরকম পাঁচিল দিয়ে পালিয়ে এলেন কেন স্যার? আমি পাঁচিল দিয়ে যে কোথায়, গাড়িতে এলাম রে। রবি, ওই ছেলেটি আবার এসে পিটোতে পারে, তুমি ওখানেই থেকো। ওই ছেলেটা এসে পেটাতে মাত্র কর। টিভিটা বন্ধ কর তুমি। এই টিভি বন্ধ কর। দেরি করবেন না, মন খারাপ লাগছে। শিগগির অ্যারেস্ট করুন স্যার। কি বলছিস রে, তোকে কেন অ্যারেস্ট করবে? ছেলেটা কতবার অ্যারেস্ট করো বলছে, তবু শুনছো না? ও স্যার, ওকে ভিতরে ঢুকে পেটাও তো। এই চুপ কর, ওকে ভিতরে ঢোকালে মারবার কথা সত্যি হয়ে যাবে। এই যে তুই আমায় মারিসনি, তোর আমার ঝগড়া নেই। তুই কি আমি জানি না, আমি কে তুই জানিস না? তুই আমায় দেখিসনি, আমি তোকে দেখিনি। এখান থেকে তুই চলে যা স্যার। এই ডিসিপি, ও আমায় মারার কথাটা মিথ্যে, আমায় ও টাচও করেনি। এই তুই মারিসনি বলে উনি বলছেন, এখন তুই যেতে পারিস। ঠিক আছে। সবাই এই কথা ভুলে যাও, বুঝলে? আজ থেকে কখনো কোথাও এই কথা তুলবে না। ও আমায় মারেনি। ভোলা শঙ্কর জিন্দাবাদ! 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 আরে আমায় কেউ মারেনি, কেউ মারেনি আমাকে। প্রচার হয়ে গেল রে। কে বললো? কে আবার বলবে? ইন্টারনেটে সব দেখলাম। এই আজে বাজে কথা বলে কেন আমায় ফোন করছিস? এই বন্ধ কর ফোন। এই রাখ, চল। ও মাথা খারাপ করে দেবে রে। হ্যালো, আমায় কেউ পেটায়নি, আমায় কেউ পেটায়নি, আমায় কেউ পেটায়নি, কেউ পেটায়নি আমায়, কেউ পেটায়নি আমায়, আরে কেউ পেটায়নি বলছি তো। আর কোনো ফোন নয়, কোনো ফোন ধরবি না, আমি নেই বল। কেটে দিচ্ছি। হ্যালো, মেরেছে তো? কি হলো তোমার? কি হ্যাঁ, জুতো মারলো কে, লাঠি দিয়ে মারলো কে, লাঠি মেরেছে কে? তোমায় তো মারে নিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দাও করে দাও করে দেবে। ভালো বলেছিস সালা, কে ফোন করেছিল? বলে দিলাম ভাই, পার্টি অফিস থেকে তোমায় সাসপেন্ড করবে বলে বললো। বললো করে দে করে দে করে দে। হ্যালো, কোন টিভি? হ্যাঁ জিজ্ঞেস কর জিজ্ঞেস কর। আরে আমি ছিলাম না, কে বললো? হ্যাঁ আমি ছিলাম তো, আমার জামাইবাবুকে তুলে আচড় মারলো। আমার নামটা মোটে বলবি না। সামান্য একটা ছেলের কাছে জুতোর বাড়ি খাবার পরেও তো লজ্জা হচ্ছে না দেখছি?
তোর জন্য পার্টির মান সম্মান চলে গেল, সেই জন্যই আজ তোকে পার্টি থেকে বহিষ্কার করছি। মাইতি পিছলে না আমি মাইনি বলছি না, সেটা তুই বললে হবে না, ওই ছেলেটা বলবে। এমএলএ ভোলা শঙ্করের মার খাওয়ার খবর আছে, উনি কিন্তু মারেননি বলেছে, পাবলিক মেরেছে বলেছে। আপনি কি বলছেন? আপনি একলা মেরেছেন না বন্ধুরা মিলে মেরেছেন? হাত দিয়ে মেরেছেন না লাঠি দিয়ে মেরেছেন? কেন মেরেছেন? ভোলা শঙ্করকে কেন টার্গেট করলেন বলুন স্যার, বলুন। হ্যাঁ স্যার, আমি লাইট অন করছি স্যার, স্যার 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 নো কমেন্ট কি এত ডেঞ্জার? হ্যাঁ নো কমেন্টস, মন্তব্য নেই, আইন এখন আইনের কাজ করবে, এসব যে কত ডেঞ্জার পলিটিক্স করে সব জেনেছি রে। বাবা কেন টেনশন নিচ্ছ, ওকে শেষ করে দাও। হ্যাঁ ওকে সাফ করবি কি রে, ওর দিকে হাত তুললে পাবলিক আমায় সত্যি সত্যি মেরেছে বলে বলবে। এই 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 তোমার সাথে একটু দরকার আছে, এসো না, এই দেখো দেখি ছেড়ে দাও বলছি, এই ছেড়ে দাও। হ্যাঁ এই দরজা বন্ধ করলো কেন? দেখাও না গরম শেক দিয়ে মেরে ফেলবো তোমাকে, আমায় কেউ মারেনি তো। বলো না আমার কাছে লজ্জা কেন করছো, বলো না তোমায় কোথায় কোথায় মেরেছে। এও বিশ্বাস করছো না, সিংহের মতো লোক আমি, আমায় কে মারবে? তাহলে কি পাবলিক এমনি এমনি বলছে? আমার ভাগ্য, ভাগ্য নয় এসবের কারণ, তোমার যে মানসিক ছিল বাবার কাছে গিয়ে পূজো দিলে না সব দোষ কেটে যেত। প্রভু ভোলানাথ তোমার কাছে যাবো, তোমার কাছে 100টা নারকল ভাঙবো, আমায় বাঁচিয়ে দাও বাবা। এই কে? হ্যালো, হ্যালো আন্টি, আমি জয়ন্তর বন্ধু বলছি, একটু জয়ন্তকে ডেকে দেবেন। জয়ন্ত বাড়িতে নেই, অফিসে গেছে। অফিসের নাম্বারটা দেবেন? বলুন আন্টি। হ্যালো, ক্যান আই স্পিক টু মিস্টার জয়ন্ত? হোল্ড অন দ্য লাইন। হ্যালো জয়ন্ত, রাজেন্দ্র হিয়ার। আঙ্কেল নমস্কার। আঙ্কেল সুনন্দা, জয়ন্তর সঙ্গে একবার কথা বলতে চাই। শোনো সুনন্দা, আর কখনো তুমি ওকে ফোন করবে না, ওর সঙ্গে তোমার আর কোনো কথা নেই। আপনার কি হয়েছে বলে শুনলাম, সেই জন্য এসেছি। কি হয়েছে আবার, কি হয়েছে না তো, আমার কিছু হয়নি তো, আমি নিজে নিজেই নেড়া হয়েছি। বাবা ভোলানাথের মানসিক ছিল তো, ওই ছেলেটার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এটা বড় অক্ষরে লিখবে। তোমরা যা লিখবে লিখতে পারো, তোমরা যা বলার বলতে পারো, তোমাদের যা ইচ্ছা তাই করো, এর থেকে বেশি আর কি করবে আমার মাতা। আপনি ভোলা শঙ্করের কেশবচোদন করেছে বলে সারা রাজ্যে প্রচার হয়ে গেছে, এতে আপনার রিয়াকশন কি স্যার? এরপরে কি ঘটতে পারে বলে আপনি কি মনে করেন? আমাদের এমএলএ এর সঙ্গে আপনার কবে ঝগড়া হলো, আর এই ঝগড়া কোন দিকে মোড় নেবে? নো কমেন্টস। আরে বাপ রে বাপ, আর আমি কতজনকে বলবো? হ্যাঁ এই বিষয়ে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি ভাই। আরে আমিও তো কনফিউজ। কি হয়েছে বলো না। আরে কি হয়েছে ও আমায় বললে তো বলবো না। আরে হেই, আমার বন্ধুরা আমায় ব্যস্ত করে তুলেছে, তুই কেন ওই ভোলা শঙ্করের সঙ্গে লেগেছিস বল তো? আমি ওর সঙ্গে লাগেনি, ও আমার সঙ্গে লেগেছে। আরে কি হয়েছে বল, তুই কি সত্যি ওকে পিটিয়েছিস? নো কমেন্টস। এই জয়ন্ত, জয়ন্ত শুনছো, নাও জুসটা খেয়ে নাও। এই লক্ষ্মী, জয়ন্তকে জিজ্ঞেস করলে ও কিছু বলছে না, তোমায় কিছু বলেছে? মা যখন আমায় বলবে না। কি বলেছে, কি বলেছে? হ্যাঁ নো কমেন্টস। বড় ভাই আমাদের বড় কষ্ট হচ্ছে, বড় ভাই
হ্যাঁ বড় ভাই, আমাদের বড় কষ্ট হচ্ছে। এত বছর ধরে তোমার কাছে বিশ্বস্ত হয়ে কাজ করছি, কিন্তু তোমার আমাদের উপর বিশ্বাস কেন? কি হয়েছে রে? কি বলবো দাদা, তোমাকে সে পেটালো, তোমাকে সে নেড়া করলো, কিন্তু তুমি আমাদের বলতে পারছো না। ওরা সব আমাদের চোখের সামনে কি করছে? টিভিতে দেখাচ্ছে দাদা, আমাদের দেখে মন খারাপ হয়ে যাচ্ছে। মিথ্যে কথা প্রচার করছে রে। আমরা তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি দাদা, জীবন দিয়ে দিতে পারি। আরে শালা, এসব কি হচ্ছে? বড় ভাই, তোমার শালা বলে তোমায় খুলে বলতে পারছি না। বাইরে আমাদের ইজ্জত এতটুকু নেই, তোমার নাম বললে কেউ ভয় পাচ্ছে না ভাই। এখন আমার কি হবে? সত্যি কি তোমায় পিটিয়েছে? মিথ্যে নেড়া করে দিয়েছে? পাবলিসিটি রে, পেপারে ছেপে দিয়েছে ভাই। মিথ্যে প্রচার করে লাভ নেই, তুমি শুধু শুধু গুম হয়ে বসে আছো। হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি, তোমার কেউ নেই বলে ওরা জেনে গেছে। ওরে বাবা রে, তোকে নয় রে, ও দিমাগ খাটিয়ে আমার ইজ্জত নিয়ে খেলছে, ওকে ছাড়বো না। আইবে কি করবো, উপরে পাঠিয়ে দেবো? ও এখন পাবলিক ফিগার, পাঠানো যাবে না, কম্প্রোমাইজ করতে হবে। মিটিং এর অ্যারেঞ্জমেন্টটা কর না। ঠিক আছে। এই যে ও ছোকরা তেঁদুর। মিটিং কি রকম হবে? কি রকম হবে? আমাদের স্টাইলে। কেন আছো দূরে দূরে, কাছ
কাছে টেনে নাও মোরে মোহনাতে গিয়ে নদী জানা সে তো পারতে মেয়ে ডুবে গেছি কই যে প্রেম চারটে প্রশ্নের উত্তর দেবার পর এই চুকরি তুই পাবি। কি বাপু আমায় মেরেছিস? মারিনি। নেড়া শুনলি তো? শুনলি না আমায় মারিনি বলে বললো? এবার জানলি আমায় মারিনি বলে বললো? নেড়া করেনি বললো, শুনলি তো? এই আমি বলেছিলাম না, বিশ্বাস করছিলি না, এবার জানলি তো? কি হলো রে? আমি কি জানি তোমার কি হয়েছে? গান করছো, নাচ করছো, চারিদিকে ঘোরাঘুরি করছো, এটাই তো বলবে না তো? কেন আরে কি হয়েছে জামাই? হ্যাঁ ও আসেনি না? না ডান্স করেনি? না না আমায় মারেনি বলে বলেনি? না হ্যাঁ ওকে এখন আমরা ডাকিনি, এবার ডাক, আসবে বলবে নাসিম। দাদা ভালো দেখে ছুকরি জোগাড় কর। ছুকরি কি হবে বড় ভাই? ছোকরা না, তাতাতে হবে। হ্যাঁ দারুণ হবে। আমার নাম ভোলা শঙ্কর। আজ থেকে পাবলিক বলবে ব্রোকার শঙ্কর। না রে শোন, আমরা শুধু দেখে খান তবো, চল রে। খোকাকে চেয়ারে বসতে দে। খোকা ভালো আছে তো? সিংহের মতো লোক মার্কার ভয় এখন ছুচো হয়ে গেছে। এই যে বাবা তুই আমায় মারিস নি না? এই কি দেখছিস? এই শালারা আমায় হয়রান করে দিচ্ছে। এই শালারা এরকম লিক না করলে আমি হাঁচলে কাশলে বাইরে প্রকাশ হতো না। হ্যালো দাদা ব্যস্ত আছে, পরে কথা হবে। ওই কেলে শালা, কে বে কার ফোন পেছনে থেকে কি লিক করছ? কখনো কোথাও বলেছি? তুই কখনো শুনেছিস? তাই তো, দিব্যি গেলে যতবার বলছি তুই আমায় পিটিস নি বলে আমায় কেউ বিশ্বাস করছে না। একটিবার পাবলিকের সামনে শুধু বলে দে না রে, ভীষণ অপমানিত হচ্ছি, প্লিজ। আরে আমি কেন বলবো? ওহো তুই সেই এদিকে এলি তুই আমায় মারিসনি বলে বলবার জন্য? এই যাচ্ছিস না কেন? ঠিক আছে আমাকে কি করতে হবে বল? তুই আমার ড্যাডিকে দিয়ে করানো মদ বিড়ি সিগারেটের বিজনেসটা বন্ধ করবি। আর তুই আমার বাবাকে ফোন করে যেমন ধমকেছিলিস সেরকম ফোন করে ভুল হয়েছে বলে ক্ষমা চাইতে হবে তোকে। আজ থেকে আমার বাবার ব্যবসার ওপর নজর নয়, তার কথা একদম মনেও রাখবি না। তোর ছেলের বড্ড বাল বেড়ে গেছে, ওর জন্য একজন মা হতে যাচ্ছে, তার সঙ্গে তোর ছেলের বিয়ে দিলে তোকে মারিনি বলে সেন্টারে প্রেস মিট করে বলবো। আমার ছেলে কত মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, কত মেয়ে হয়তো মা হয়ে গেছে, কার সঙ্গে বিয়ে দেবো বল? সেই মেয়েটার নাম জ্যোতি, ওই দুজনের বিয়ের ডেট ঠিক করে আমায় খবর দিবি, সেই সময় বলবো। জিজ্ঞেস করছিল কিন্তু না আমি এনগেজমেন্টের কথা কিছু বলিনি, ওই কথাটা কি করে বলি বলতো? মা যখন সব কথা কি সবাইকে বলা যায়? কি ড্যাডি? সুভাষ খুব ভালো ছেলে, টাকা রোজগার করবার কায়দা ওর জানা। ড্যাডি প্লিজ, আজই ও আসছে, তোর সঙ্গে ওর ম্যারেজ ফিক্স করেছি। ড্যাডি আমার কথা একটু শোনো। নো ড্যাডি, জয়ন্ত জয়ন্ত জয়ন্ত
থেকে আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, অন্য কেউ আমার জীবনে আসবে ভাবলে আমি পাগল হয়ে যাচ্ছি। প্লিজ জয়ন্ত, তুমি একটা কিছু করো। আই লাভ ইউ জয়ন্ত, আই কান্ট লিভ উইদাউট ইউ, আই কান্ট লিভ উইদাউট ইউ। হোয়াট ননসেন্স ইউ ডুইং হিয়ার আঙ্কেল? আই লাভ জয়ন্ত, আই কান্ট লিভ উইদাউট হিম, প্লিজ আঙ্কেল। সেটা তুমি তোমার বাবাকে গিয়ে বলো। বললে উনি সেটা বুঝবেন না আঙ্কেল, সেই জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। তুমি পালিয়ে এসেছো বলে আমার ছেলে কি পালিয়ে গিয়ে তোমায় বিয়ে করতে বাধ্য? আঙ্কেল, জয়ন্ত ছাড়া এই জন্মে বাঁচবার কোনো মানে নেই। এই জন্মের মতো তুমি ওকে ভুলে যাও, ওকে পাওয়ার জন্য আরেকটা জন্ম নাও, তাহলে তখন তুমি এই বাড়ির বউয়ের সম্মান পাবে। আন্টি, আন্টি, জয়ন্ত ছাড়া আমি বাঁচবো না, ওকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি। আপনি বললে ও রাজি হবে, প্লিজ আন্টি আমায় দয়া করুন। এই শুনছো? চুপ করো। কথাটা চুপ করতে বলেছি না? শোনো মা, মানুষের সম্পর্ককে নিকৃতে ওজন করা তোমার ব্যবসায়ী বাবার সঙ্গে আমাদের সম্পর্ক হতে পারে না। তার মেয়ে হয়ে জন্ম নেওয়া কি আমার অপরাধ? আপনাদের দুজনের ঝগড়ার মধ্যে আমরা দুজন কেন জ্বলে পুড়ে মরবো? আপনি জানেন কি, ড্যাডির সঙ্গে বিজনেস করার আগে থেকে আমরা দুজন, ড্যাডি অফিস টাইম হয়ে গেছে, চলো। এ হচ্ছে রাজেন্দ্র রায়ের সন্তান, মেয়ে বলেই ভদ্রভাবে বলছি, গেট আউট। আই এম প্রাউড অফ ইউ মাই সন, এক সপ্তাহের মধ্যে এর চেয়েও ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো, প্রমিস। কিন্তু ওর মনে ধরার মতন মেয়ে তুমি আনতে পারবে তো? কি বলছো তুমি? সত্যিটা ও নিজেই তোমায় বলবে। বল না, পাত্রী দেখার আগে একটা মেয়েকে ভালোবাসিস বলেছিলি না, ওই মেয়েই সুনন্দা না? কেন তোর মনের কথা ভেতরে লুকিয়ে রেখে দিচ্ছিস? মেয়েটা যে সুনন্দা বলে দে না। আরে না মা, ওর বিয়ে তো কবে হয়ে গেছে, তার সঙ্গে সম্পর্ক নেই, ওই মেয়ে এ নয় মা। এটা সত্যি বলে তোর বাবা দিব্যিকে বলতো? পারবি না, তুই হাজার লুকোলেও তোর মনের কথা তোর চোখে ফুটে উঠছে রে। জয়ন্ত, তোর মার কথা কি সত্যি? আমার দিব্যি খেয়ে বল। আই এম সরি ড্যাড, সুনন্দাকে ভালোবাসার কথা সত্যি। আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসি, মা দিদি জামাইবাবু দাদা বৌদি বাচ্চাদের সবাইকে ভালোবাসি, তাদের মধ্যে সুনন্দাও একজন। কিন্তু তোমার আদর্শের জন্য সুনন্দাকে ভুলে যেতে আমার কষ্ট হবে না ড্যাডি। মা বাবার মান সম্মানের জন্য ভালোবাসার পাত্রীকে ভুলে যাওয়ার ছেলে আমার গর্ভে জন্মেছে, আমার সৌভাগ্য না তার দুর্ভাগ্য। বাবা হেরে গেলেও ছেলে বাবাকে হারতে দিচ্ছে না, এখন বাবাকে জেতার জন্য ছেলে তার প্রেমকে বলে দিতে পিছু পা নয়। জয়ন্ত, অজান্তে আমার হয়তো ভুল হয়ে গেছে। ও কি বলবে, প্রেম আর প্যারেন্টসের মাঝে দংশন হচ্ছে। ওই বাড়ির লোক যত ক্ষমতাবান হলেও লড়াই করে ও হাত ধরে সেই মেয়েকে নিয়ে আসতে পারবে, বাবা মনে দুঃখ পাবে জেনে তাই ও চুপ হয়ে গেছে। জয়ন্ত, আমার জন্য আমার সম্মানের জন্য তুই এত বড় ত্যাগ করলি, আর তোর প্রেমের জন্য আমি এইটুকু ত্যাগ করতে পারবো না? আরে আরে বাহ, কি দারুণ কথা! এত বড় ঘরের বউ হওয়ার পরেও আমাকে আবার জামাই করে আনছিস, তোর বিশ্বাস আমি রাখবো দিদি। এই তেল মারাটা কোত্থেকে শিখলিরে? থ্যাঙ্কস দিদি, ওই বুড়োর মন পরিবর্তনের আগে আমার বিয়েটা ঠিক করে দে দিদি। হ্যাঁ আমি সেটা বুঝবো, আর যদি মত পরিবর্তন করে তাহলে ওকে জীবনের মতো শেষ করে দিতে হবে। তোর দিদিকে তুই চিনিস না বোধহয়, এবার জানতে পারবি। বাপরে, আমাদের বংশের মেয়েরা সব পাওয়ারফুল বলে শুনে এসেছি, মামা 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 মা, আজকে দেখছি। তোর বোনকে তুই কি বলে ভেবে এসেছিস? ওকে ভালোবেসে আমি ওকে বিয়ে করেছি বলে তুই ভাবছিস নাকি? ওর সম্পত্তি হাসিল করবার জন্য আমি ওকে বিয়ে করেছি। আচ্ছা, মাঝখান থেকে ওই বুড়োটা ওর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি কি ছেড়ে দিতাম? আমি প্ল্যান করে বিয়েটা ভেঙে দিয়েছি। আমার বিয়ে আগে হয়ে গেছে বলে যদি সুনন্দা জেনে যায়? ও জানবার আগেই মঙ্গলসূত্র পরা হয়ে যাবে, আর তারপরে যদি ও জেনে যায় শেষ করে দেবো। তারপর সম্পত্তি বেচে আনন্দে লন্ডন কি প্যারিসে গিয়ে ওখানে সেটেল হয়ে যাব। আমি আরামের জীবনের জন্য যা করার তাই করব।
বাস্টার্ড! দিদি কি করবি? আমায় বাঁচাও। মা আর আমার একমাত্র ছোট্ট মেয়ের মা হয়ে থাকবি বলে তোকে বিয়ে করে এনেছিলাম, কিন্তু তুই রাক্ষসী হয়ে গেলি আর তুই ডাইনি হয়ে ওর রক্ত চুষতে আরম্ভ করলি, আর কি বললি আমার শেষ করে দিবি? না না, তোমার কথা নয়, অন্য কথা বলছিলাম, ওকে জিজ্ঞেস করো। এই ওল্ড ম্যান, এই টাং হোল করে আছে শুধু তোর মেয়েকে বিয়ে করবার জন্য। এই সোনারপুরের সুতোর বিজনেস করার শালা, ওর পয়সায় ফরেন গিয়ে আমাদের ইংলিশ বলবি? হ্যাঁ, ইংলিশ। আর যদি কখনো আমার সামনে এসে দাঁড়াস, আমি তোদের কুচিয়ে ফেলবো। আর তোর শয়তান দুটো পালিয়ে গেছে। শোন, এসব কি হলো রে? হ্যাঁ রে, এতদিন তুই অবিশ্বাসী লোকেদের মধ্যেও হেসে হেসে জীবন কাটালি, এবার থেকে অন্তত বিশ্বাসী লোকেদের সঙ্গে থা। তুই যদি বলিস রাজেন্দ্রর পা ধরে, আমি ক্ষমা চেয়ে নেব। কারুর আর পা ধরবার দরকার নেই, এর জন্য আমরা দুই বাবাই দায়ী। ইয়েস, আমাদের বাদ বিবাদের জন্যে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট। প্লিজ রঘু, প্লিজ। জি, এটা কি বলছো বাবা? আমি রাজি নই। সে কথা বললে হবে না রে বাবা, ছোটবেলা থেকে আমি তোর জন্য কি না করেছি। স্কুলের মাস্টারকে তুই মারলি, ওই মাস্টার উল্টে মারলো, তুই কাঁদলি, ওকেই মেরো দিলাম। গোপ উঠবার পরে দুবাই যাবার জন্য ভিসা ছিল না বলে তুই অফিসারকে পেটালি, সেই কেস চাপা দিয়ে দিলাম। মঞ্জুশ্রী সিনেমার ম্যানেজারকে তুই ধরে ধরে পেটাচ্ছিলিস, সেটাও ম্যানেজ করলাম। ধান রাতে হেরফের করলো বলে তোর বন্ধুকে বাড়িতে ডেকে তুই নিজে গুলি করে মারলি, সুইসাইড করেছে বলে জানিয়ে সেটাও সামলালাম। আমি মিনিস্ট্রি পোস্ট পেলাম না, তবুও আমি ভালো ছিলাম। বলো বড় ভাই, ভোলা শঙ্করের ছেলে না হলে তুই এই দুষ্কর্ম করে যেতে পারতিস কে? পলিটিক্সে যদি আমার সেই ইমেজ না থাকতো, ওকে কি আমি রক্ষা করতে পারতাম? বাবারে বাবারে, আমার ইমেজ এই মুহূর্তে ড্যামেজ হয়ে গেছে। আমার কথা অনুযায়ী মেয়েটাকে বিয়ে করে ফেলা রে। আমি ইমেজে ফেরার পর তুই ওকে ছেড়ে দে কি পিটিয়ে মেরে দে, আগুনে পুড়িয়ে মেরে দে, তোর যা ইচ্ছা তাই কর, শুধু তুই আমার কথা একটু শোন বাবা। তুমি আমার বাবা, ওকে বিয়ে করার কথা তুমি আমায় বলতে পারলে? আরে ওর প্রেগনেন্ট হওয়াটাই আমার কাছে কাল হলো, আগে বিয়ে করে নে, তারপর তুই ওকে মেরে দে, তারপর না হয় কাউকে নিয়ে পালা। আজ অব্দি ভোলা শঙ্করের ছেলে বলে পরিচয় দিতে গর্ববোধ করতাম আমি, কিন্তু আজ আমি জানতে পারছি তুমি একটা ভীতু লোক। এই চুপ কর, তুই আমার ছেলে না হলে আজ তোর গলা টিপে শেষ করে দিতাম। চুপ, নিজের ছায়া দেখে নিজেই ভয় পেয়ে যাচ্ছ, ফুটা নিয়ে দেখাচ্ছ। ছি, ওই ছেলেটার মিথ্যে প্রচারের জন্য তোর কাছেও ছোট হয়ে গেলাম। বাবা, ও আমাদের সবাইকে মাথা খারাপ করে দিয়েছে, প্রেসকে টিভিকে সামনে রেখে তোমায় নাচাচ্ছে, তুমিও নাচছ, আমি ওকে কেমন নাচাই দেখো। নাচাবে কি রে, ওর কি আমরা কিছু করতে পারবো? ওকে কিছু করার দরকার নেই, একে কি করবো বল? একজন আধমরা লোককে অক্সিজেন দিবার মতো হলো রে, কিন্তু এর বিষয়ে আমায় আগে কেন বলিস রে? ম্যাটারটা লিক হয়ে যাবে বলে। সাবাস, ভোলা শঙ্করে তুই নাম রেখেছিস, এই দেরি করছিস কেন? ওকে ফোন লাগা। হ্যালো শঙ্কর, ভোলা শঙ্কর, শুভ লগ্ন দেখেছিস? দেখেছি রে ছোড়া, আমার ছেলের বিয়ে নয়, তোর লাভারের মরার লগ্ন, ও আমার আন্ডারে আছে। আমায় পেটাবি, আমার মাথা নাড়া করে দিবি। আমায় পেটাবি বলে? আরে রে 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 রে, এই সিংহ, এই সিংহের লেজ ধরে কি খেলাটাই না খেলেছিস তুই? এরপর এরপর এই শঙ্করকে দেখাবো, তৃতীয় চোখ খুলবো। তুই আমাকে পেয়ে আসবি বলে পাবলিকের সামনে বলে দিয়ে একে নিয়ে যা, না হলে এত বলার পর না এসে থাকতে পারি? ডেফিনেটলি আসছি, অ্যারেঞ্জমেন্ট কর। রাজ্যব্যাপী হইচই পড়ে যাওয়া ভোলা শঙ্কর ও জয়ন্তর বিবাদের আজ সমাপ্তি হতে চলেছে। ভোলা নিজে কারুর হাতে মার খায়নি বলে দাবি করেছে, ওকে কেউ ন্যাড়া করেনি বলে তাকে প্রত্যক্ষভাবে প্রমাণ করবে বলে, আর কিছুক্ষণের মধ্যে পাবলিক প্রেস মিটিংয়ে সত্য উন্মোচিত হবে বলে ভোলাবাবু জানিয়েছেন। এছাড়া আজকের এই প্রেস মিটিং সমস্ত চ্যানেলের লাইভ টেলিকাস্টের জন্য তিনি সকলের কাছে আবেদন করেছেন। Hey!
এটিভি বিটিভি আকাশ টিভি চ্যানেল টিভি সংস্কার টিভি জি টিভি ডি টিভি হলিউড টিভি সব টিভি এসছে তো সবাই এসেছে দাদা সব পেপার এজেন্ট এসেছে সবাই তো এসে গেছে দাদা আমেরিকায় জামাই দেখে যে টিভি সেটা কোথায় সেটা এসেছে তো খালি এলে হবে না ওকে ফোন করে বল টিভি চালু করে দেখতে ফোন করে দিয়েছি দাদা বাড়িতে জানিয়েছিস হ্যাঁ দাদা অ্যাসেম্বলিতে জানিয়েছিস পার্টি অফিস হাই কমান্ডকে বলা আছে বলে দিয়েছি দাদা লাইভ হচ্ছে তো এরা সব আমার বাবার কাছে থাকে ফালতু লোক নয় ও মানুষ না বাঘ শালা আমায় গালাগাল দিয়েছে বলে আমায় মেরেছে বলে আমার মাথা ন্যাড়া করেছে বলে চারিদিকে মিথ্যা প্রচার করেছে ওর পেছনে কে আছে সেই সত্যটা জানবার জন্য পাবলিক প্লেসে আপনাদের সবার সামনে প্রেস মিটিংয়ে ওকে ডাকিয়েছি যে লোক আমায় পিটিয়েছে বলে আপনারা সব শুনেছেন সেই লোক সত্য বলবার জন্যে আপনাদের সবার সামনে আসছে চোখ খুলে দেখুন কান খুলে শুনুন সত্য কি জানুন ওই যে আসছে বল জয়ন্ত সত্যিটা জানতে পাবলিক উদগ্রীব হয়ে আছে তুই আমায় পিটিয়েছিস আমি মারিনি দেখলেন তো শুনলেন তো ও আমায় পেটায়নি ও আমায় পেটায়নি ও আমায় পেটায়নি তুই আমার মাথা ন্যাড়া করেছিস না শুনলেন শুনলেন তো একবার বললো বুঝলেন তো 100 সিঁড়ি ভেঙে পাহাড়ের উপর চড়ে আমি নিজে কেটেছিলাম আমার চুল মিথ্যে প্রচার কেন করেছিলিস বল তোর ইমেজকে সামনে রেখে অন্যায় করেছিস সেই ইমেজকে ধ্বংস করার জন্য হলো তো শুনলেন তো আমার সঙ্গে রাজনীতির টক্কর দিতে না পেরে এই ছেলেটাকে সামনে রেখে সিএম ব্যাটার নোংরা কাজকর্ম ঢাকার নাটক এই সব এর মাঝে সিএম করতে গেল পার্টি থেকে বের করে দিল তো তাই সিএমকে ফাঁসিয়ে দিল শঙ্কর ভোলা শঙ্কর সুনন্দা কোথায় তুই মেরেছিস বলে যত ফোন এসেছিল এই প্রোগ্রাম পাবলিক দেখে তুই মারিসি বলে জানবার পরে ততগুলো ফোন এলে তবে ওকে মুক্ত করব আরে ভোলা আজ থেকে তোর চ্যাপ্টার ক্লোজ কিরে তুই মুখ খুলছিস তুই মারিসি বলে বলে দেবার পরে তোর সঙ্গে আর কি প্রয়োজন রে চোখ বেশি রাগামি যদি তাহলে ওর ইজ্জত নিয়ে নেবো জান নিয়ে নেবো মাটিতে পুঁতে দেবো তুই কিচ্ছু করতে পারবি না আরে রাখবে তোর লাইভ টেলিকাস্ট লাইভ দেখাচ্ছি লাইভ এই যাও 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 এখান থেকে যাও যাও সব এখান থেকে কোনো কিছু না জেনে উল্টো পাল্টা যদি লিখবে তাহলে হাত কেটে নেবো দাঁড়িয়ে আছো কি এখানে খাবার দেওয়া হবে যাও এখান থেকে জানো না আমি হচ্ছি ভোলা শঙ্কর কেউ যদি এরকম মিথ্যে মিথ্যে খবর দেখাবে লিখবে তাহলে খুন করে ফেলবো সব কি ভেবেছো তোমরা ভোলা শঙ্কর এই এরকম কি দেখছিস যাও এখান থেকে জানো না আমি হচ্ছি ভোলা শঙ্কর কেন বন্ধ করলি বল আজ অব্দি সত্যি মারিনি কিন্তু এই লাইভ টেলিকাস্টে মারবো কাকে
সময় মারছিস ভোলা শঙ্করকে? মারকে মহাদেব ভয় পায়। এই নাসিম ছেলেকে ফোন করে বলে দে হুকুম দিয়ে উপায়টাকে উড়িয়ে দেবে। বলে দে ফোন করে দে। সবাই লাইভ টেলিকাস্ট দেখছে, হয়তো ফর্মালিটিও শেষ, জিপে বসা হয়েছে।